Vaidyasif is a it's a 94 batch architect graduating from Kulla University. He's a proud AKAR member. Ebong beronor porei he started his own practice with the name Four Walls Interior Exterior. He has a partner, Imtiaz, from 95 Patch, if I'm not mistaken. Four Walls Ekhon is a household name in the client industry for hospitality design. Let me hand over the mic to Vaidyasif. Vaidyasif, over to you. Thank you for being here. Thank you, Tanmoy. তন্ময়ের নামটা এমনিতে অনেক বড়, এত বড় নাম হচ্ছে এই নামটা সুন্দর, এই আমরা সবাই চিনি এই নামে। তন্ময়কে অনেক ধন্যবাদ এই চমৎকার সেশনটা শুরু করার জন্য। তো তন্ময় যেমন বলছিলেন যে আমরা আসলে কাজ করি দেশে এবং দেশের বাইরে বেশ কিছু ফার্মের সঙ্গে কাজ করছি, ইন্টারন্যাশনাল অনেক এরকম ডিপিএ ডিপিএ অলমোস্ট সিঙ্গাপুরের 50% কাজ তাদের করা। রিসেন্টলি আমরা কাজ করছি হচ্ছে এসওএম এর সঙ্গে, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ফার্মের সঙ্গে কাজ করছি। তো এদের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা আমি ফিল করছি যে আসলে আমাদেরকেও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা ড্রয়িং প্রডিউস না করি তাহলে তাদের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না। তো এই করতে গিয়ে আমাদের ফোর ওয়ালসের একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ হয়েছে, সেই স্ট্যান্ডার্ডটাই আজকে আসলে আমরা শুরু করতে চাচ্ছি, যে শেয়ার করতে চাচ্ছি সবার সঙ্গে যে এই স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত, ইন্টারন্যাশনালি কী স্ট্যান্ডার্ডে আর্কিটেকচারাল ড্রয়িংগুলো প্রডিউস করা হয় সেইটা একটু শেয়ার করাটা খুব জরুরি মনে করছি। কারণ এই ব্যাপারে আমি দেখছি যে আসলে মানে অনেকেরই একটু পিছিয়ে আছে যে ঠিক কীভাবে ড্রয়িংটা হওয়া উচিত, ড্রয়িংয়ের ভেতরে কী কী থাকা উচিত এটা সম্পর্কে মানে ঠিক জানা না থাকার কারণে ক্লায়েন্টকে ঠিক মতো সাপোর্ট দিতে পারছে না, বা কনস্ট্রাকশন সাইটেও অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে। তো আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি এখন। আমি এই স্লাইডের কথাগুলো অলরেডি বলে ফেলছি। আর্কিটেকচারাল ড্রয়িংটা কি, এটা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ অফ আর্কিটেকচার। আমরা আসলে কিছু কথা লিখি কাগজে, যে কথাগুলো সাইটে আমাদের সুপারভাইজার কন্ট্রাক্টর মেসন এরা কিছু পড়ে, পড়ে সেই অনুযায়ী আমাদের যে ড্রয়িংটা থাকে সেটাকে তারা সাইটে অ্যাজ ইট ইজ তৈরি করে দেয়। তো এই ড্রয়িংটাকে শুধুমাত্র এরা না, এছাড়াও আরও অনেকে পড়ে, তাদের জন্য এটা তৈরি করতে হয়। বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আর যারা যারা রিলেটেড আছে, বোর্ড অফিসিয়াল, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, ফেব্রিকেটার্স, এদের জন্য এই ড্রয়িংগুলো দরকার হয়। এটা হচ্ছে এমন ধরনের একটা মেসেজ, যে মেসেজটা হচ্ছে আর্কিটেকচার যা আর্কিটেক্ট যা চিন্তা করছে এক্স্যাক্টলি সেটাকে সাইটে প্রপারলি ইন্টারপ্রেট করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা আমরা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ অফ ডিজাইন, এটাকে আমরা আসলে একেবারে সরাসরি যেরকম গ্রামার বইয়ের সঙ্গে তুলনা করতে পারি, যে আমরা যেটা ল্যাঙ্গুয়েজ বইয়ে পড়ি সেটা হচ্ছে আমাদের এখানে ড্রয়িং, কিংবা আমরা যে অক্ষরগুলি আছে, লেটারগুলি আছে আমাদের এখানে লাইন দিয়ে আমরা সেই ইন্টারপ্রিটেশন দিই, কয়েকটা লেটার দিয়ে যেরকম ওয়ার্ড তৈরি হচ্ছে সেরকম আমাদের কয়েকটা লাইন দিয়ে বিভিন্ন ধরনের প্লেনস, শেপস এগুলো তৈরি হচ্ছে। আমাদের মানে ল্যাঙ্গুয়েজে গ্রামার আছে, আমাদের এখানে কিছু প্রিন্সিপালস আছে, ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স আছে, আমরা এখানে প্ল্যান, এলিভেশন, সেকশন এগুলো আছে, সেখানে প্যারাগ্রাফ আছে, আমাদের আছে পার্টস অফ ড্রয়িংস। এবং টোটালি একটা গল্প যখন তৈরি হয় ঠিক আমাদের গল্পটা হলো একটা প্রজেক্টকে তৈরি করা। তো এই প্রজেক্টকে তৈরি করতে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলবো, গ্রাউন্ড এই ল্যাঙ্গুয়েজটা যেন হচ্ছে এমন কিছু কনফিউজিং না হয় যাতে কারো কাছে দেখে মনে হয় যে হচ্ছে এই যে এরকম প্রথম ছবিটাতে এটা একটা মেয়ের ছবি নাকি একজন এটা একটা ট্রাম্পেট বাজাচ্ছে, কিংবা পরের ছবিটাতে যেরকম যে দুটা মানুষ মুখোমুখি আছে নাকি এটা একটা টেবিলের ছবি, আবার তারপরের ছবিটাতে কনফিউজিং হচ্ছে কতগুলো লাইন আছে, যে এটা চারটা লাইন না তিনটা লাইন, কিংবা এখানে হাতির কটা পা, কিংবা এই যে ছবিতে যে
গোলফিশটা ট্যাঙ্কের ভেতরে নাকি বাইরে, এই ধরনের কনফিউশন বা ইলিউশন যেন তৈরি না হয় সেজন্য আমরা প্রপারলি ড্রয়িং করা শিখব। এবং ড্রয়িংটা তৈরি করে ফাইনালি যেহেতু আমরা আর্কিটেক্ট এবং এটাকে অ্যাস্থেটিক্যালি সুন্দর হতে হবে। যে প্রথম যে ছবিটা এটাতে দেখা যাচ্ছে যে এখানেও আসলে একটা সুন্দরভাবে ইন্টারপ্রেট করা হয়েছে যে একটা সুন্দর সকালের ছবি, কতগুলো ফুল ফুটেছে, কিন্তু পরের ছবিতে থেকে আরও সুন্দর লাগছে, অ্যাস্থেটিক্যালি এটা আরও সুন্দর। আমরা আর্কিটেক্টরা সবসময় চাই সুন্দর অ্যাস্থেটিক্স তৈরি করতে। এবং যেই গল্পটা আমরা চিন্তা করেছিলাম, ক্লায়েন্ট, সাইট ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ান প্রত্যেকের যেন আলাদা আলাদা না ভাবে, প্রত্যেকের কাছে গল্পটা যেন একটাই থাকে, ঠিক আমরা যা বলতে চাচ্ছি ঠিক সেটাই যেন সেও বুঝতে পারে। আমরা এখানে আছি যে হচ্ছে এই ফেজ অফ ডিজাইন ডেলিভারি, ফেজ অফ ডিজাইন ডেলিভারি এই কথাটা অলরেডি তন্ময়ের আগের যে লেকচারে যারা শুনেছেন তারা হয়তো জানেন যে তন্ময় এইভাবে কিছু ইয়ে করছেন। এটা আসলে ইন্টারন্যাশনালি সবাই এইভাবে ডিজাইন ডেলিভারি ফেজগুলোকে ফলো করে যান, যেটা হচ্ছে যে কনসেপ্ট ডিজাইন, তারপরে স্কেমেটিক ডিজাইন, তারপরে এইটা কমপ্লিট হওয়ার পরে ডিজাইন ডেভেলপমেন্ট হয়, ডিজাইন ডেভেলপমেন্ট শেষ হওয়ার পরে একটা কনস্ট্রাকশন ডকুমেন্ট তৈরি হয় এবং ফাইনালি এটা সাইটে যেয়ে কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন হয় এবং সবচেয়ে শেষে ক্লোজ আপ একটা ইয়ে থাকে যেখানে পুরো জিনিসটাই প্রজেক্ট থেকে ক্লায়েন্টের হাতে বুঝিয়ে দিয়ে বের হয়ে আসা। তো এইটার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টেজে কি কি ধরনের ড্রয়িং দিতে হয় সেই ড্রয়িংগুলোর কিছু স্টেজেস আছে, যে আমাদের প্রিলিমিনারি ড্রয়িং দিতে হচ্ছে বা কনসেপচুয়াল স্টেজ আছে, তারপর প্রেজেন্টেশন ড্রয়িং, অ্যাপ্রুভাল ড্রয়িং, কন্ট্রাক্ট বা টেন্ডার ড্রয়িংস, কনস্ট্রাকশন বা ওয়ার্কিং ড্রয়িংস, ডিএফসি বলি কেউ বা কোঅর্ডিনেশন ড্রয়িং বলে, তারপরে আছে শপ ড্রয়িং এবং ফাইনালি অ্যাজ বিল বা রেকর্ড ড্রয়িং। এই ড্রয়িংগুলো কোন কোন ফেজের সঙ্গে কখন দরকার হয়, যে প্রিলিমিনারি বা কনসেপচুয়াল স্কেচ এটা আমরা তৈরি করি নর্মালি কনসেপ্ট ডিজাইনের সময়, প্রেজেন্টেশন ড্রয়িংটা আমরা হচ্ছে স্কেমেটিক ডিজাইনে, ডিজাইন যখন আরেকটু ডেভেলপ হয় তখন সবাই আমরা এই প্রেজেন্টেশন ড্রয়িংটা এখানে তৈরি করি, ক্লায়েন্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করি। এইখানে আসলে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়া যায় যে হ্যাঁ তারপর প্রজেক্ট থেকে সে যেভাবে চাচ্ছিল সেটা আমরা মোটামুটি ওই জায়গাতে আসতে পারছি, তখনই আমরা প্রেজেন্টেশন ড্রয়িংটা লক করে নেক্সট আমরা অ্যাপ্রুভাল ড্রয়িং চাই। অ্যাপ্রুভাল ড্রয়িং এবং হচ্ছে কন্ট্রাক্ট বা টেন্ডার ড্রয়িংস এই দুটো পার্ট হলো ডিজাইন ডেভেলপমেন্টের সময় এই দুই ধরনের ড্রয়িংগুলো তৈরি করতে হয়। তারপরে কনস্ট্রাকশন ডকুমেন্টস যেটা এই কনস্ট্রাকশন পেজে আসে সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন বা ওয়ার্কিং ড্রয়িং বা ডিএফসি বা কোঅর্ডিনেশন ড্রয়িং, এই ড্রয়িংগুলো আমি পরে এই প্রত্যেকটা এগুলোকে আস্তে আস্তে ব্যাখ্যা করব। তারপরে হচ্ছে শপ ড্রয়িং বা অ্যাসেম্বলি ড্রয়িং, এইটার সঙ্গে হয়তো সবাই ওইভাবে পরিচয় নাই, এটা আমাদের সাইটে কনস্ট্রাকশনের সময় এই ড্রয়িংগুলো প্রয়োজন পড়ে। এবং ফাইনালি পুরো প্রজেক্টটা যখন তৈরি হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আমরা অ্যাজ বিল ড্রয়িং বা রেকর্ড ড্রয়িং তৈরি করে ক্লায়েন্টের কাছে জমা দিয়ে আমরা সাইটটাকে ক্লোজ আউট করি। এই ধরনের স্কেচের সঙ্গে আমার মনে হয় সবাই পরিচিত, যে আমরা একটা প্রজেক্ট যখন হাতে পাই তারপরে এটাকে আমরা কীভাবে কনসেপচুয়ালাইজ করছি সেই হিসাবে আমরা কিছু জোনিং করি, কিছু কনসেপচুয়াল স্কেচ তৈরি করি, এটার ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। তারপরে আমরা যেটা করি যে আমরা ক্লায়েন্টকে একটা প্রেজেন্টেশন দিই, ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা কিছু পার্সপেক্টিভ ইলাস্ট্রেশন এবং প্রমোশনাল গ্রাফিক্স তো তৈরি করি মার্কেটিং প্রয়োজনে, এটা ব্যাপারেও আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। অ্যাপ্রুভাল ড্রয়িংস এরপরে আসে, যে আমাদের যদি ওই ক্লায়েন্টের কাছ থেকে আমরা যখন অ্যাপ্রুভাল পেয়ে যাই তার ডিজাইনটা পছন্দ হয়েছে তখন আমরা কিছু অ্যাপ্রুভাল ড্রয়িং তৈরি করতে হয়। প্রথমত আমরা সবাই জানি যে অ্যাপ্রুভাল ড্রয়িং যেটার জন্য রাজীবের জন্য বা অন্যান্য যে সিটি কর্পোরেশনে সেখানে তার জন্য আমাদের কিছু অ্যাপ্রুভাল ড্রয়িং তৈরি করতে হয়। এছাড়া আমাদের কিছু ক্লিয়ারেন্স নিতে হয়, সেই ক্লিয়ারেন্স অন্যান্য কিছু অথরিটির কাছে ক্লিয়ারেন্স নেওয়ার দরকার পড়ে, যাদের কাছে ক্লিয়ারেন্স নেওয়ার সময় আমাদের কিছু ড্রয়িং সাপোর্ট দিতে হয়। এখানে অনেকের নাম আমি উল্লেখ করছি, যেরকম সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, যাদের কাছে হাইট পারমিশন নিতে হয়,
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাছ থেকে হচ্ছে ফায়ার এবং লাইফ সেফটির সার্টিফিকেট নিতে হয়। এই জন্য ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কাছ থেকে একটা ক্লিয়ারেন্সের দরকার পড়ে, সেই জন্য তাদের কাছ থেকে ড্রয়িং দিয়ে তাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। ক্ষেত্রবিশেষে ঢাকা সিটি কর্পোরেশনের কাছ থেকে পারমিশন নিতে হতে পারে, বা ঢাকা ট্রাফিক কন্ট্রোল অথরিটির কাছ থেকে নিতে হতে পারে, ডিএমপির কাছ থেকে অনেক সময় নিতে হতে পারে। ইলেকট্রিসিটি কানেকশন নেওয়ার জন্য ডেসকো বা ডিপিডিসির বা অন্যান্য যে অথরিটি আছে তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য ড্রয়িং দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তিতাস বা গ্যাসের কানেকশন নেওয়ার জন্য ড্রয়িং না, আসলে চাহিদাপত্র একটা জমা দিতে হয়। ওয়াশার জন্য একটা চাহিদাপত্র তৈরি করতে হয়। তো এই চাহিদাপত্রটা বেসিক্যালি আর্কিটেক্ট বা আর্কিটেক্টের সঙ্গে যেসব কনসালটেন্ট কাজ করছেন তারা এটাকে তৈরি করে দেয়। এরপরের ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রাক্ট বা টেন্ডার ড্রয়িংস, এটা একটা প্রসেস। এই শুধুমাত্র এই টেন্ডার ড্রয়িংসের উপরে আসলে একটা বড় সময় প্রয়োজন পড়ে যে এটাকে কি এটা ব্যাখ্যা করার জন্য। এটা আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে একটা বিডিং প্রসেসে প্রথমে একটা আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল দেওয়া হয়, যে বা একটা ইউআই চাওয়া হয়ে থাকে। এটা হচ্ছে নর্মালি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এটা চাওয়া হয়ে থাকে। তো এরপরে হচ্ছে ইন্টারেস্টেড যেসব ফার্ম বা কোম্পানি তারা ইন্টারেস্ট প্রকাশ করলে তখন তাদের সঙ্গে কিছু ড্রয়িং বা প্রাইমারি কিছু ইনফরমেশন শেয়ারিং হয়ে থাকে। সেইটার উপরে বেসিস করে যারা হচ্ছে দুই পক্ষই কিছু হচ্ছে ইনফরমেশনের আদান প্রদান করে থাকে। এই ইনফরমেশনগুলো যখন ফাইনালাইজ হয় তারপরে এরপরে যেতে যায় এটা হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল প্রপোজাল দিয়ে থাকে। এইটা বিভিন্ন ধরনের প্রসেস আছে টেন্ডারে, আমি ওই ব্যাখ্যায় আপাতত যাচ্ছি না। আমরা নর্মালি কন্ট্রাক্ট বা টেন্ডার ড্রয়িংসে কী কী ধরনের সাপোর্ট আমাদেরকে দিতে হয় ক্লায়েন্টে, বা এই ধরনের ড্রয়িংয়ে কী কী জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমাকে আসলে এটা একটা সংক্ষেপে আমি বলছি যে আমাদের একটা বিডিং ডকুমেন্টস থাকে, যে বিডিং ডকুমেন্টস মূলত আর্কিটেক্ট তৈরি করে দেয়। বিডিং ডকুমেন্টসে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিটেন ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা ড্রয়িংস। ড্রয়িংসগুলো সম্পর্কে আমরা মোরালে সবাই জানি, কিন্তু এই যেটা রিটেন ম্যাটেরিয়াল যেটাকে আমি স্পেসিফিকেশন বলছি এইটা সম্পর্কে বলছি যে এখানে কী কী থাকে, যে একটা অ্যাডেন্ডা থাকে মানে কিছু অ্যাডিশনাল থাকে, যে প্রাইমারিলি যারা ইন্টারেস্টেড ছিল তারা যে ইনফরমেশন নিয়ে রিকোয়েস্ট ফর প্রপোজালের পরে তারা যে ইনফরমেশন নিল ওই সময়ে যে ড্রয়িংগুলো বা যে সাপোর্টটা দেওয়া হয়েছিল তারপরে অ্যাডিশনাল কিছু আরও ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। তারপরে সাপ্লিমেন্টারি জেনারেল কন্ডিশন বা স্পেশাল কন্ডিশন, এটাও আর্কিটেক্টকে বলে দিতে হয়। ইনস্ট্রাকশন টু বিডার্স, ইনস্ট্রাকশন কীভাবে কী কাজ করবে কীভাবে এটার একটা ডিটেইল ব্যাখ্যা থাকে। জেনারেল কন্ডিশন, টেকনিক্যাল প্রভিশন এবং স্ট্যান্ডার্ড একটা স্পেসিফিকেশন একটা আর্কিটেক্টকে প্রিপেয়ার করে দিতে হয়। আর সঙ্গে আর একটা পার্ট থাকে যেটা ড্রয়িংয়ের পার্ট, যেখানে মূলত প্ল্যান, এলিভেশন, সেকশন এবং রিলেটেড যত ধরনের ড্রয়িং আছে সবগুলা এখানে জমা দিতে হয়, যে ইন্ডিভিজুয়াল রুমের ড্রয়িংস, ডিটেল ড্রয়িংস এবং শিডিউলস। নেক্সট ওয়ার্কিং ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং আমরা নর্মালি যে কোনো প্রজেক্টের জন্য করে থাকি। তো ওয়ার্কিং ড্রয়িংটা আসলে এই টার্মটার সঙ্গে আমরা সবাই পরিচিত, যে আমরা যে কোনো ড্রয়িং মানে ডিজাইন যে সাইটে তৈরি করার জন্য এটা তৈরি করে থাকি। এবং এখানে সবাই জানি যে আসলে এটা কী কী এখানে দিতে হয়। তো তারপরেও আমি একটু ইয়ে করছি যে ওয়ার্কিং ড্রয়িং যে বেসড অন দ্য ডিজাইন প্রেজেন্টেশন ইন দ্য প্রিমারি ড্রয়িং, মানে আমরা যেই ড্রয়িংটা তৈরি করছিলাম যে স্কেমেটিক ড্রয়িংয়ে যেটা ফাইনালাইজ হয়েছিলো ওই ড্রয়িংটাকে আমরা যখন তৈরি করলাম টেন্ডারের জন্য, টেন্ডার থেকে ওয়ার্কিং ড্রয়িংয়ে এটাকে আমরা আরও ডিটেইলে যখন ড্রয়িংটাকে তৈরি করছি সেটাকে আমরা ওয়ার্কিং ড্রয়িং বলছি। এইটা আসলে বিভিন্ন নামে পরিচিত, যে এটাকে আমরা
জিএফসি বা গুড ফর কনস্ট্রাকশন ড্রয়িংও বলে থাকি। তো গুড ফর কনস্ট্রাকশন ড্রয়িং হতে গেলে কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, সেটাও আসলে আমি বলবো পরে পরে বলবো। এখন বলছি যে সফট ড্রয়িং, সফট ড্রয়িংটা হলো যে এমন একটা ড্রয়িং যে আর্কিটেক্ট যেই ডিজাইন ইন্টেন্টটার ওয়ার্কিং ড্রয়িংয়ে তৈরি করছিল সেটার উপরে বেস করে যে ভেন্ডর বা যে কন্ট্রাক্টর সাইটে কাজ করবে সে কিছু ডিটেইল ড্রয়িং তৈরি করে দেখবেন। এই পাশে যে ছবিটা আছে এখানে হয়তো অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কী কী লেখা আছে, সেটা আসলে বোঝার দরকার নেই, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি নর্মালি আমরা আর্কিটেক্টরা এত ডিটেইলে বলি না যে কোথায় স্ক্রুটা লাগবে, কোথায় তার কাটাটা লাগবে, জয়েনিংটা কীরকম হবে সেটা হচ্ছে বলি না। এটা আসলে তৈরি করে কীরকম আমি চাই সেইটাই শুধুমাত্র আমি আমার ওয়ার্কিং ড্রয়িংয়ে বলছি, কিন্তু এটা ইন ডিটেইলে এটা বা সব ড্রয়িংটা তৈরি করে হচ্ছে সেই যে ভেন্ডর বা যে কন্ট্রাক্টর এই কাজটা পেয়েছে স্পেসিফিক ওই কাজের জন্য সে একটা ড্রয়িং তৈরি করে। এবং এইটা হচ্ছে আর্কিটেক্টের ডিজাইন ইন্টেন্ট থেকে ইন্টেন্টকে বেস করে আসলে এই ড্রয়িংটা তৈরি হয়ে থাকে। অ্যাজবিল ড্রয়িং, অ্যাজবিল ড্রয়িং হচ্ছে আমরা যেইভাবে কাজটা শেষ করছি যে আসলে দেখা যায় যে আমরা যখন শুধু আর্কিটেক্ট তো একটা সাইটের ড্রয়িং দেয় না, এর সঙ্গে সঙ্গে অন্যান্য কনসালটেন্ট যারা আছে তারাও ড্রয়িং দেয়। এই ড্রয়িংগুলো আমরা সবগুলোকে একসঙ্গে নিয়ে যখন একটা প্রজেক্ট শেষ করি তখন এক্স্যাক্টলি যেভাবে আমি আমার ওয়ার্কিং ড্রয়িংটা তৈরি করছিলাম ড্রয়িংটা ঠিক ওইভাবে শেষ হয় না। তো ঠিক কীভাবে ড্রয়িং মানে প্র্যাকটিক্যালি ডিজাইনটা শেষ হয়েছে, যে কোথাও কোনো উইন্ডো বা ডোর এগুলোর লোকেশন চেঞ্জ হয়েছে কিনা, ফিনিশিং কিছু চেঞ্জ হয়েছে কিনা, ইলেকট্রিকের লাইনগুলো ঠিক কোন পয়েন্ট পার্টিতে যাচ্ছে বা প্লাম্বিং লাইনে কী কী চেঞ্জেস আছে, এই সব চেঞ্জেসগুলো পুরোপুরি অ্যাকোমোডেট করে আমরা যে ড্রয়িংটা তৈরি করি সেইটাকে আমরা অ্যাজবিল ড্রয়িং বলি। অ্যাজবিল ড্রয়িং আবার এখন যেটা আছে যে রাজুকেরও একটা রিকোয়ারমেন্ট আছে যে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাজবিল ড্রয়িংটা তৈরি করতে হয়। টেন্ডার বা ওয়ার্কিং ড্রয়িং যেখানে আমাদের কী কী থাকতেই হবে সেটা হচ্ছে এখানে একটা আমি লিস্ট তৈরি করছি যে এই ব্যাপারগুলো একটা টেন্ডার ড্রয়িংয়ে থাকতেই হবে, এগুলার কমে একটা ড্রয়িং সেট তৈরি করা যাবে না। সেটা হচ্ছে যে টাইটেল বা লিজেন্ডস, সাইট প্ল্যান, ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট, রিফ্লেকটিভ সিলিং প্ল্যান, এলিভেশন, টেক্সচার, আইসোমেট্রিক বা এক্সোমেট্রিক ড্রয়িং, ডিটেইল ড্রয়িং, ডোর উইন্ডো শিডিউল, ফিনিশ ম্যাটেরিয়াল শিডিউল, স্কেচেস অ্যান্ড ডায়াগ্রামস এবং পার্সপেক্টিভ ভিউ, এই প্রতিটা জিনিস একটা টেন্ডার বা ওয়ার্কিং ড্রয়িংয়ে থাকতেই হবে। একটা ড্রয়িংয়ের কিছু লিগাল রিকোয়ারমেন্টস আছে, যে জিনিসগুলো হচ্ছে ড্রয়িংয়ে প্রফেশনালের সিল সাইন থাকতে হবে, যে সার্ভেয়ার যদি ড্রয়িং হয় সাইট সার্ভেয়ার ড্রয়িংয়ে সার্ভেয়ারের সিল এবং সাইন থাকতে হবে, আর্কিটেক্ট বা তার ফার্মের সিল এবং সাইন থাকতে হবে, এবং আদার যেগুলো হচ্ছে আদার সাপোর্টিং প্রফেশনাল বা কনসালটেন্ট যারা আছে তাদেরও সিল এবং সাইন থাকতে হবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে স্টেজগুলো আছে বিভিন্ন পেজে যে ড্রয়িংগুলো দেওয়া আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের সিল আমরা ব্যবহার করে থাকি, যে এখানে এইটা প্রত্যেকটা সিলের আসলে ভূমিকা আছে। আমরা একটা সিলকে অন্য আরেকটা জায়গায় ব্যবহার করলে এটার একটা ভুল ইনফরমেশন যেতে পারে। এখানে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে সিলটা ইস্যুড ফর কনস্ট্রাকশন, এই সিলটা দেয়া যদি না থাকে, এই সিলটার সঙ্গে যদি সিগনেচার যদি না থাকে তাহলে সাইটে সাইট ইঞ্জিনিয়ার কাজ করতে নাও রাজি হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি কোনো একটা ড্রয়িংয়ে যদি হচ্ছে লিখে আমি সিল দিয়ে দিছে যে ফর ইনফরমেশন অনলি, এই ড্রয়িং দেখে যদি সাইট ইঞ্জিনিয়ার কাজ করে সেটার জন্য দায়ী সাইট ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট না। আমরা এরকম একটা সিল ব্যবহার করে থাকি যেটা আসলে সব ড্রয়িং অ্যাপ্রুভালের জন্য, যেখানে আমরা বলে থাকি যে এটা অ্যাপ্রুভ কিনা বা অ্যাপ্রুভ অ্যাজ কারেক্টেড, অথবা তাকে আমরা রিভাইজ করতে বলছি কিনা বা এই রিভিশন মানে কোন ইনকমপ্লিট সাবমিটেড এরকম কিছু ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে সব ড্রয়িংয়ের জন্য একটা সিল ব্যবহার করে থাকি।
অন্যান্য যে কনসালটেন্ট আছে তাদেরকে দেওয়ার জন্য আমরা হচ্ছে ড্রয়িং অনেক সময় যখন সাপ্লাই করি সেখানেও আমরা স্কিল ব্যবহার করে থাকি, যেমন ফর এমইপি কোঅর্ডিনেশন। তাহলে এমইপি ইঞ্জিনিয়ারকে আমরা হচ্ছে ড্রয়িং দিয়েছি, সেখানে আমরা সিল দিয়ে দিচ্ছি যে এটা তার কোঅর্ডিনেশনের জন্য, এটা তৈরি করার জন্য নয়, নট ইস্যুড ফর কনস্ট্রাকশন, ইটস অনলি ফর এমইপি কোঅর্ডিনেশন বা ফর রিভিউ অনলি। এই সিলগুলো প্রতিটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে এই সিলগুলোর আসলে ভূমিকা আছে। আমরা পরবর্তীতে এটা দেখে বলতে পারি যে আমি তো এই পারপাজে দিছিলাম, এটা দেখে আপনি সাইটে কোনো কিছু তৈরি করতে পারেন না আনলেস দিস ইজ ইস্যুড ফর কনস্ট্রাকশন। নেক্সট, আমাদের একটা টাইটেল শিট থাকে। টাইটেল শিট আমরা অনেকে অনেক সময় তৈরি করি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফিস বিভিন্নভাবে টাইটেল শিট করে থাকে, কিন্তু টাইটেল শিটে কিছু ইনফরমেশন অবশ্য অবশ্যই দরকার। কি ধরনের ইনফরমেশন দরকার সেইগুলো আমি এখানে আসলে রেখেছি, যে প্রজেক্টের নাম থাকতে হবে, প্রজেক্টের অ্যাড্রেস থাকতে হবে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকতে হবে, প্রজেক্ট আইডিটা প্রয়োজন এই কারণে যে এই আইডিটা ধরে আসলে একটা অফিস প্রজেক্ট ট্র্যাক করতে পারে। শিট নাম্বারটা ইম্পর্টেন্ট, এবং কি ধরনের ইনফরমেশন ওই স্পেসিফিক পেজে যাচ্ছে, প্ল্যান না সেকশন না ডিটেইল, এটা এখানে লেখা থাকতে হবে, যেটা আমরা এখানে লিখে থাকি। ডিজাইন প্রফেশনের নাম থাকতে হবে, কে আঁকছে ড্রয়িংটা, কে অটোক্যাডে করছে সেটা থাকতে হবে, কে ড্রয়িংটা চেক করছে তার নাম থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, কবে এটা তৈরি হয়েছে সেটা থাকতে হবে, কবে এটা প্রিন্ট করা হলো সেটা থাকতে হবে, ফাইনালি থাকতে হবে রিভিশন ইনফরমেশন, কতবার কী কী সময়ে কী কী বারে বা কী দিনে একটা ড্রয়িং রিভিশন করা হলো সেটার ইনফরমেশন এই রিভিশন এতে, ডেট রিভিশন নাম্বার ডেট এবং ডেসক্রিপশন সহ এটা থাকতে হবে। আদারওয়াইজ পরবর্তীতে একটা ড্রয়িং ট্র্যাক করা খুব মুশকিল হয়ে যায়। বেসিক কিন্তু ইনফরমেশন প্রজেক্টের টাইটেল ইনফরমেশন থাকতেই হবে, যেটা প্রজেক্টের শুরুতে এটা দেওয়া ভালো, অনেকে পার ক্যালকুলেশনটাও অ্যাড করে দেয়, যে কিন্তু এই ইনফরমেশনগুলো থাকতেই হবে যে প্রজেক্টটা কী ধরনের, অ্যাড্রেসটা কী, অকুপেন্সি টাইপ কী, ওনার কে, নাম কে, ডেভেলপার কে, বিল্ডার কে, এই ধরনের কিছু ইনফরমেশন এখানে থাকা দরকার। একেবারে বেসিক কিছু ইনফরমেশন যেটা অ্যাট এ গ্লান্স প্রথম পাতাটা উল্টিয়েই যেন প্রজেক্ট সম্পর্কে জানা যায়। কন্টেন্ট পেজ বা সূচিপত্র, সূচিপত্রটা আমি এখানে স্পেশালি উল্লেখ করছি, এখানে শিট নাম্বারিংটা একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে কতগুলো ইয়ে আছে। শিট নাম্বারিংটা আমার এখানে শিট নাম্বারিং AA101, এটা কীভাবে এটা আসছে এটা আমি পরে ব্যাখ্যা করছি, এটা খুবই জরুরি। তারপরে থাকতে হয় ডেসক্রিপশন, এটা রিলিজ ডেট, এটা মানে ইনিশিয়াল রিলিজ ডেট এবং রিভিশন কবে কবে হলো, সেই ইনফরমেশনগুলো সূচিপত্রতে এটা লিপিবদ্ধ করতেই হবে। ওকে, স্ট্যান্ডার্ড শিট আইডেন্টিফিকেশনের জন্য আমি একটু আগের পেজে যাই। এই যে আমরা এখানে শিট নাম্বারিং যেটা করেছি, এটা একটা ইন্টারন্যাশনাল স্টাইল, যে শিট নাম্বারের প্রথম দুটা অক্ষর এই দুইটা থাকবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার, এবং পরের দুইটা ডিজিট মানে তিনটা ডিজিট থাকবে, এই তিনটা ডিজিট থাকবে হচ্ছে নিউমেরিক্যাল ক্যারেক্টার। তো প্রথম দুটা যেটা সেটা দুটোও হতে পারে কিংবা একটাও হতে পারে, এটাকে আমরা হচ্ছে মানে ডেজিগনেটর হিসেবে ইয়ে করছি, যে ফার্স্ট ক্যারেক্টার ডিনোটস লেভেল 1 ডেজিগনেটর এবং সেকেন্ড ক্যারেক্টার ডিনোটস দ্য লেভেল 2 ডেজিগনেটর। মানে যেরকম আমরা এখানে যদি AP লিখি আমরা হয়তো আর্কিটেকচারাল প্ল্যানের শর্ট ফর্মে লিখতে পারি, কিংবা হচ্ছে আর্কিটেকচার এলিভেশন AE দিয়ে আমি ডিনোট করতে পারি। তারপরে আমরা তিনটা নিউমেরিক্যাল ক্যারেক্টার ব্যবহার করছি। নিউমেরিক্যাল ক্যারেক্টারের প্রথম যে হচ্ছে ডিজিটটা এটা হচ্ছে শিট টাইপ ডেজিগনেটর, এবং পরের দুটো ডিজিট হচ্ছে সিকোয়েন্স নাম্বার, এটাকে থাকছে। তারপরে আরও কিছু থাকছে যে এর সঙ্গে সঙ্গে অনেক সময় অ্যাড করা হয়, যেরকম যে R1 বা রিভিশন 1, এটা হচ্ছে যে কতবার এটা রিভাইজ হয়েছে ওই ফ্লোর প্ল্যানটা সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এইভাবে অনেক সময় শিট নাম্বারিংটা ব্যবহার করে থাকি। তারপর কখনো আমরা ব্যবহার করি যে এটা
ফ্লোর প্ল্যানে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা জানানোর জন্য বা এই ধরনের কিছু শেষে অ্যাড করে থাকি। তো এই যে লাস্টের যে দুইটা আমরা ভিজিট বা মানে লেটার আমরা ডিনোট করছি, এইটা আসলে ইউজার ডিফাইন্ড হচ্ছে ক্যারেক্টার। এগুলা কোনো অফিস ব্যবহার করতেও পারে, এটা না করলেও কিছু যায় আসে না, কিন্তু প্রথম যে পাঁচটা ক্যারেক্টার এটা অবশ্যই একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ফলো করতে হবে। এই যে সিকোয়েন্সটা এটা ইন্টারন্যাশনালি মাস্টার ফরম্যাট নামে পরিচিত। যেটা বলছিলাম যে প্রথম যে দুটা ইয়ে, তো এখানে প্রথম অক্ষরটা এটা হচ্ছে যে ডিসিপ্লিন কোড হিসেবে ইউজ করা হয়। ডিসিপ্লিন কোড মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কনসালটেন্ট যে ধরনের ড্রয়িংগুলো দিচ্ছেন সেই স্পেসিফিক ওই কনসালটেন্টের যে ড্রয়িং বা ওই ধরনের হচ্ছে কাজের জন্য যে ড্রয়িংটা আছে সেইটাকে ডিনোট করে একেবারে শুরুর যে লেটারটা সেটা। ডিসিপ্লিন ডেজিগনেটরে এটা কিভাবে হচ্ছে এটাকে ইন্টারন্যাশনালি ফলো করা হয় সেইটার হচ্ছে লিস্টটা এখানে, যে এটা যদি জি দিয়ে শুরু হয় তাহলে বুঝবো যে এটা হচ্ছে জেনারেল জেনারেল কোনো ড্রয়িংস, এইচ দিয়ে যদি শুরু হয় তাহলে আমি বুঝবো যে হ্যাজার্ডাস কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, হ্যাজার্ডাস এলিমেন্টসের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য এই ড্রয়িংটা তৈরি করা হয়েছে। এভাবে থাকবে যেরকম এতে আর্কিটেকচার বোঝায়, এস তে আর্কিটেকচার, এল দিয়ে ল্যান্ডস্কেপ, সিতে সিভিল ড্রয়িংস, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা লেটার ডিনোট করা হয়েছে যে ডিসিপ্লিন ডেজিগনেটর হিসাবে। তারপরের যে হচ্ছে আমরা ডেজিগনেটর সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের ডেজিগনেটর, সেটা আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। সেটা আমরা প্ল্যান, এলিভেশন বা যেটাই আমরা বলি সেটার আমরা শুরুর অক্ষরটা দিয়ে সেটাকে আমরা মিন করতে চাই। শীট টাইপ ডেজিগনেটর, পরের যে তিনটা নিউমেরিক ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারগুলোর আসলে কিভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে শীট টাইপ ডেজিগনেটর। প্রথমে বলা হয় যে জিরো 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 সিরিজের হচ্ছে যেই ড্রয়িংগুলো থাকবে, আমি একটু ব্যাক করি আবার আমার যে শীট নাম্বারে, জিরো জিরো ওয়ান, জিরো জিরো টু, জিরো জিরো থ্রি, আমি স্কিপ করে পরের ইয়েতে চলে গেছি যে ফাইভ জিরো ওয়ান, ফাইভ জিরো টু, ফাইভ জিরো থ্রি। ওকে, তো জিরো জিরো দিয়ে যেই ড্রয়িংগুলো শুরু হয় এই শীটগুলোতে মূলত সিম্বল, লিজেন্ড এই ধরনের বা আদার নোট, অ্যাব্রিভিয়েশনস, এই ইন জেনারেল ইনফরমেশন বা জেনারেল নোটসগুলো থাকে। এটার এইভাবে শীট টাইপকে আলাদা করা, শীটের নাম্বারিং করার একটা মজার সুবিধা আছে। যেরকম আমরা হচ্ছে একশো সিরিজে নর্মালি করা হয় প্ল্যানগুলা, দুশো সিরিজ দিয়ে হচ্ছে এলিভেশন করা হয়। সে আমি জানি যে আমার অফিসে দুশো এক মানে হচ্ছে সবসময় সাউথ এলিভেশন, দুশো দুই মানে সবসময় ওয়েস্ট এলিভেশন, দুশো তিন মানে সবসময় এটা নর্থ এলিভেশন, দুশো চার মানে এটা সবসময় এটা হচ্ছে ইস্ট এলিভেশন, এভাবে সেকশনও আমি জানি। এখন সাইট থেকে যদি আমাকে কেউ বলে যে হচ্ছে এ এস থ্রি জিরো ফোর এই ড্রয়িংটা কি, এই ড্রয়িংটাতে স্যার অমুক জায়গায় সমস্যা হচ্ছে, তো কেউ যদি আমাকে ওভার টোন বলে আমি সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি যে আমাকে সে বলতে চেয়েছে যে আর্কিটেকচারাল সেকশনাল ড্রয়িং এর এস মানে চার নম্বর পেজ, নর্মালি হচ্ছে চার নম্বর পেজ মানে হচ্ছে চার নম্বর সেকশনটা সম্পর্কে সে একটা কিছু বলতে চাচ্ছে, যেখানে এটা আমি সহজে সে পেজ নাম্বারটা বলার সঙ্গে সঙ্গে এটা ইজিলি মাথার ভিতর ঢুকে গেল যে হচ্ছে এটা কোন পেজটা আছে। এবং আরেকটা মজার সুবিধা হয় যে আমি এখানে যে সে তিনশো সিরিজে আমি সেকশনটা রেডি করছি, যে আমার আমার এখানে সে চব্বিশটা সেকশন আমি রেডি করছি, তার মানে হচ্ছে থ্রি টু ফোর সেকশন, এরপরে যদি আমার আর একটা সেকশন তৈরি কর যদি অ্যাড হয় তাহলে থ্রি টু ফাইভ হিসেবে অ্যাড হবে। কিন্তু আমরা ইন জেনারেল আমরা যদি এক দুই তিন চার এভাবে যদি সমস্ত ড্রয়িং সিকোয়েন্সগুলো যদি সাজিয়ে যেতাম তাহলে সে আমার কথার কথা যে হচ্ছে আমার প্রথমে দশটা প্ল্যান আছে তাহলে হচ্ছে এক দুই তিন চার দশ পর্যন্ত গেল, তারপর এগারোটা হচ্ছে এলিভেশন আছে তাহলে হচ্ছে একুশ নম্বর পর্যন্ত এলিভেশন শেষ হলো, তার মানে হচ্ছে বাইশ নম্বরে আমার সেকশনটা শুরু হচ্ছে, তার মানে মাঝখানে যদি আমাকে কোনো এলিভেশন যদি ঢুকাইতে হয় তাহলে আমাকে পরবর্তীতে যতগুলো শীট সিকোয়েন্স আছে প্রত্যেকটাকে চেঞ্জ করার দরকার পড়ে। কিন্তু এই ইন্টারন্যাশনাল এএল স্ট্যান্ডার্ডটা ফলো করে গেলে আমাদেরকে শীট নাম্বারিংয়েও হচ্ছে একটা বড় সুবিধা পাচ্ছে যে আমাকে কোনো ড্রয়িংয়ের আট শীট নাম্বার চেঞ্জ করতে হচ্ছে না,
অটোমেটিক্যালি জাস্ট যদি একটা সেকশন অ্যাড করতে হবে 300 সিরিজের একটা হচ্ছে পেজ অ্যাড হবে, তাতে অন্য কোনো সিরিজ কোনো ধরনের এফেক্টেড হবে না। তো এইভাবে প্রত্যেকটা ইয়ে 400 সিরিজের লার্জ স্কেল ভিউজগুলো থাকে, যেখানে স্ল্যাব আউটলাইন ফর সিলিং এগুলোকেও করা হয়। 500 সিরিজের ডিটেইল ড্রয়িংগুলো থাকে, যেখানে টয়লেট কিচেন এইসব ডিটেইলগুলো ইনকর্পোরেট করা হয়। তারপর 600 সিরিজে ডিফারেন্ট ধরনের শিডিউলস এবং ডায়াগ্রামস হচ্ছে ইনক্লুড করা হয়। শিডিউলসটা হচ্ছে খুব জরুরি, এটা অনেকেই শুধুমাত্র ডোর এবং উইন্ডো শিডিউলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ফিনিশিং শিডিউলটা খুবই জরুরি সাইটে প্রপারলি কাজটা শেষ করার জন্য। 700 সিরিজের টিপিক্যাল ডিটেলসগুলো থাকে, 800 সিরিজের স্পেশাল কোনো ডিটেলস যদি আমি দিতে চাই বা সেগুলো একটু করা থাকে, এবং 900 সিরিজে থ্রিডি রিপ্রেজেন্টেটিভ মানে থ্রিডি প্রেজেন্টেশন ড্রয়িং, কোনো ধরনের আইসোমেট্রিক ড্রয়িং বা এক্সোনোমেট্রিক ড্রয়িং, কিছু ফটোগ্রাফ যদি আমরা দিতে চাই বা আদার্স কোনো পার্সপেক্টিভ আমরা স্পেশাল কোনো ড্রয়িংয়ের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য দিতে চাই, সেগুলো 900 সিরিজে নর্মালি অ্যাড করা হয়ে থাকে। ওকে, ওই যেটা বলছিলাম আর কি, যে এটা আমরা আমার অফিসে নর্মালি ব্যবহার করে থাকি, যে 00 সিরিজে মানে 001 আমরা জেনারেল নোটস ব্যবহার করি, এ 003-তে আমরা রিলিজিয়াস সিম্বল ইউজ করে থাকি, এ 003-তে আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে থাকি। তারপরে AF আমি নর্মালি AF দিয়ে শুরু করি, আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান, যেটা 100 সিরিজে 101-এ যেখানে গ্রাউন্ড ফ্লোরে ফার্নিচার লেআউট থাকে, AF 102-তে ফার্স্ট ফ্লোর ফার্নিচার লেআউট থাকে। এইভাবে নর্মালি সিকোয়েন্সগুলোকে আমরা সাজিয়ে নিই, 200 সিরিজের এলিভেশন, 300 সিরিজের সেকশন, এভাবে। একটা আর্কিটেকচারাল সেটস অফ ডকুমেন্টসে ইন জেনারেল এই ইনফরমেশনগুলো থাকতেই হবে, যেটা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে সিরিজের প্রত্যেকটা সিরিজ ফলো করে গেলেই আসলে একটা কমপ্লিট সেট অফ ড্রয়িং তৈরি হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি এটাকে আলাদাভাবে আবার বলছি, ইনফরমেশন থাকতে হবে প্রজেক্টের, জেনারেল ইনস্ট্রাকশন থাকতে হবে, লেআউট প্ল্যান থাকতে হবে, ফার্নিচার লেআউট প্ল্যান থাকতে হবে, ডিটেল ডাইমেনশন প্ল্যান থাকতে হবে, স্ল্যাব আউটলাইন থাকতে হবে, রিফ্লেকটিভ সিলিং প্ল্যান থাকতে হবে, এলিভেশনস থাকতে হবে, সেকশন পার্ট সেকশন থাকতে হবে, আরসিসি পল স্ল্যাব লিনটেলস ড্রপস এগুলোর ইনফরমেশন থাকতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিটেলস থাকতে হবে, কিচেনের টয়লেটের ডোর উইন্ডোজ স্টেয়ার এবং আলাদা টিপিক্যাল ডিটেলস, শিডিউলস থাকতে হবে, ডোর উইন্ডো এবং ফিনিশিং শিডিউলস। ওকে, কিছু কিছু ড্রয়িংসের ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে হতে পারে, কিন্তু ইন্টেরিয়ার প্রজেক্টের ক্ষেত্রে ইনফরমেশনগুলো অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট, প্লাম্বিং লেআউট। এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল লেআউটে SLD ডায়াগ্রাম বা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের কোনো প্রয়োজন নাই, এখানে কোথায় কোন ধরনের ইলেকট্রিক্যাল ফিটিংস বা ফিচার্স এটা আমরা আর্কিটেক্টটা চিন্তা করছি সেইটা ইনফরমেশনগুলো এখানে থাকবে, কোন হাইটে আমি সুইচ পয়েন্টগুলো চাই বা পাওয়ার পয়েন্টগুলো চাই সেটা ইনফরমেশনগুলো এই ড্রয়িংয়ে থাকবে, কোন হাইটে আমি লাইটটা চাই, লাইটটা ওয়াল থেকে কত দূরে চাই, এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে যে ড্রয়িংটা তৈরি করা হয় সেটা হচ্ছে আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল লেআউট। প্লাম্বিং লেআউটের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, ঠিক আমি কোন পজিশনিংয়ে কীভাবে আমি আমার প্লাম্বিং ফিচার্সগুলো চাই সেটার যে ডিটেলটা থাকে সেখানে, এখানে আমাকে একটা প্লাম্বিং ইঞ্জিনিয়ার বা এমনিটি ইঞ্জিনিয়ারের মতো পাইপ লাইনটা এঁকে দিতে হবে না, আমাকে এঁকে দিতে হবে যে স্পেসিফিক কোন ফিক্সারটা ঠিক কোন পজিশনে চাচ্ছি, এটার সঙ্গে আমাদের কোনো ধরনের ডিজাইন আছে নাকি, আমরা কোনো ক্রিম ব্যবহার করছি কিনা টয়লেট ফিটিংসের সঙ্গে বা কোনো ধরনের স্পেশাল কোনো ডিটেইল ইউজ করছে কিনা, সেই জিনিসগুলোকে ইনফরমেশনগুলোকে এই ড্রয়িংয়ে আমাদেরকে দিতে হবে। ম্যাটেরিয়াল রেফারেন্স এবং সিলেকশন, এই দায়িত্বটাও আর্কিটেক্টের, এটা যদি প্রপারলি না করা হয়ে থাকে তাহলে আর্কিটেক্ট একরকম চিন্তা করছে অন্যরকম হয়ে যেতে পারে, আর্কিটেক্ট হয়তো সাদা বিল্ডিং চিন্তা করছে দেখা গেলো যে ওটা লাল বিল্ডিং হয়ে যেতে পারে, যদি ম্যাটেরিয়াল রেফারেন্স বা সিলেকশন যদি প্রপারলি দেওয়া না থাকে। ফার্নিচার শিডিউল, এটা স্পেশালি আর্কিটেক্টের দায়িত্বের মধ্যে থাকে যে কমন এরিয়ার যে ধরনের ফার্নিচারগুলো থাকবে সেগুলোকে প্রপার শিডিউলিং করে স্পেসিফিকেশন করে এটাকে দেওয়া, লাইটিং লেআউট এবং শিডিউল তৈরি করে দেওয়া,
ফার্নিচার কিছু ডিটেইল দেওয়া, যদি আমি হচ্ছে স্পেশাল কোনো ফার্নিচার কমন এরিয়াতে ব্যবহার করে থাকি সেটা, জয়নারি ডিটেইলসগুলো দেওয়া এবং কিছু গ্লো আপ ডিটেইলস প্রয়োজন হতে পারে। নেক্সট হচ্ছে বেসিক লাইনস। ড্রয়িং একটা যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজকে প্রপারলি যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে আমার হাতে যে এলিমেন্ট আছে সেটা হলো লাইন। এই লাইনের প্রপার ব্যবহার দিয়েই আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে লিখি। এটা যদি ভুল হয় তাহলে ভুল ইনফরমেশন সাইটে চলে যেতে পারে, ভুল ইনফরমেশন টেকনিশিয়ানের কাছে যাবে বা সাইট ইঞ্জিনিয়ারের কাছে যাবে, ভুলভাবে আমার ড্রয়িংটা রিড করা হবে, ভুলভাবে আমার ড্রয়িংটা আমার ডিজাইনটা তৈরি হবে। তো নর্মালি তিন ধরনের লাইন দিয়ে আমরা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ড্রয়িং শেষ করি, যে থিন লাইন, মিডিয়াম লাইন এবং থিক লাইন। আমরা ইন জেনারেল ড্রয়িং আঁকার জন্য যে ধরনের ইয়ে করি সেটা হচ্ছে যে থিক লাইনগুলো ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে ভিজিবল এবং কন্টিনিউয়াস একটা লাইন হিসেবে থাকবে। এটা আউটলাইন দিতে আমরা এই ধরনের লাইন ব্যবহার করে থাকি। ডটেড বা হিডেন লাইন, এটা সবসময় মিডিয়াম ড্যাশ লাইন হতে হবে। কনস্ট্রাকশন লাইন, যেই লাইনগুলো আমরা ব্যবহার করবো এটা ফাইন লাইন হতে হবে। ডাইমেনশন লাইন, এটাও ফাইন লাইন হতে হবে। লিডার লাইন, এগুলোও ফাইন লাইন। সেন্টার বা গ্রিড লাইন, এটাও ফাইন লাইন হতে হবে। এই ফাইন ঠিক এই ব্যাপারটা আমি বলছি কারণ এই এই ভুলগুলো যদি হয়ে যায় তাহলে আসলে হচ্ছে কমিউনিকেশনটা প্রপারলি হয় না, সাইটের লোকজন প্রপারলি হয়তো পড়তে পারে না বা অনেক সময় ক্লামজি হয়ে যায় ড্রয়িং। সেকশন লাইন ঠিক হইতে হবে, ব্রেক লাইন জিগজ্যাগ হইতে হবে, শর্ট ব্রেক লাইন সেটা মিডিয়াম কার্ভ দিয়ে হইতে পারে, ক্লাউড মার্ক হতে হবে, যেটা হচ্ছে ক্লাউড মার্কটা সবসময় ফাইন লাইন দিয়ে আঁকি, রিভার্স ক্লাউডও ফাইন লাইন দিয়ে আঁকি। ঘোস্ট বা ফ্যান্টম লাইন, যেগুলো হচ্ছে আমরা আসলে দেখতে পাই না, যেরকম হচ্ছে আমাদের মাথার ওপরের ক্যাবিনেট বা যেই সিঁড়িটা পিছনে পড়ে গেছে, ঘোস্ট মানে দেখতে পাই, মানে নামের মধ্যেই এটার একটা হচ্ছে মানে এর পরিচয় আছে। যে এই লাইনগুলোও আসলে আমরা ডটেড বা ইয়েভাবে কিন্তু ফাইন লাইন হতে হবে। আরেকটা হচ্ছে মুভমেন্ট লাইন, যেটা আমরা হচ্ছে ইউটিলিটি লাইনগুলোকে ড্র করতে, যেরকম গ্যাস লাইন বা ইলেকট্রিক্যাল লাইন, এগুলোকে ড্র করতে আমরা অনেক সময় কিছু অ্যারো দিয়ে কিছু লাইন তৈরি করে থাকি। এই পেজে আসলে আমি ওই লাইনগুলোরই ব্যবহারগুলোকে দেখাতে চেয়েছি, যে আসলে আউটলাইন দেওয়ার জন্য আসলে ফার্ম এবং কন্টিনিউয়াস সলিড লাইন ব্যবহার করা হবে এবং এই লাইনগুলো একটু হেভি হইতে হবে। এবং যেই লাইনগুলো একটুখানি যেরকম হচ্ছে আমার এখানে উইন্ডো কাটা পড়ছে সেখানে কিছু লাইট লাইন বা একটু মিডিয়াম লাইন ব্যবহার করা হয়েছে। এখানে যেরকম সেকশন লাইনটা আমি সেকশন লাইনটা আসলে একটু ফাইন লাইন হবে, এটা এই ছবিতে বোঝা যাচ্ছিল না, একটু বেশি মোটা করতে গিয়ে বেশি মোটা হয়ে গেছে। যে ডটেড লাইন কীভাবে এটা ব্যবহার হবে, ইউজ ব্যবহার করতে হবে, সেই লাইনগুলো কোনটার কীভাবে ইউজ সেটার একটা ধারণা দেওয়ার জন্য এই ড্রয়িংগুলার, যে বিম লাইনগুলো, ফ্যান্টম লাইন বা আমার যে সানশেড বা ওভারহ্যাং যেগুলো রুফের থাকে সেগুলোকে বোঝানোর জন্য আমরা এই ডটেড বা হ্যাশ লাইন ব্যবহার করে থাকি। লাইন কন্টিনিউয়াস লাইনের থিকনেস আমরা ইজিলি যাতে প্রত্যেকটা এলিমেন্ট আমি যা যা ড্র করছি সেটাকে যেন প্রপারলি বোঝা যায় সেজন্য আমরা লাইনগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেসে আঁকবো। ইন জেনারেল যে আমরা ম্যাটেরিয়াল ইন্ডিকেশন, সারফেস মার্ক, হ্যাচ লাইন, প্যাটার্ন এগুলো আঁকার জন্য আমরা ফাইন লাইন ব্যবহার করে থাকি। পাশে আর একটা ঘর আমি রয়েছি, এটা এটা হচ্ছে আমি আমার অফিসে ব্যবহার করে থাকি, যে এটা 0.13 মিলিমিটার থিকনেসে হতে হবে। এটা অন্য অফিস অন্যভাবেও এটাকে ব্যবহার করতে পারে। আর কিন্তু সেকেন্ড যে হচ্ছে কলামটা আছে এখানে যেটা বলা আছে, যেটা ফাইন হবে না থিন হবে না মিডিয়াম হবে, এটা ইম্পর্টেন্ট। এটা একটা ড্রয়িংকে প্রপারলি স্পেস করার জন্য এটা ইম্পর্টেন্ট। যে ডাইমেনশন লাইন, লিডার,
extension line, break lines, hidden objects, dotted lines, dash lines, setback lines, center lines, lead lines, schedule, grid lines, এগুলো হচ্ছে thin line আঁকতে হবে. Object lines, text, lettering, terminator marks, door এবং window elevations এগুলো medium line হতে হবে. Title, age of interior and exterior elevation, profiles, cut lines, property lines, section cutting plans, drawing borders এগুলো হচ্ছে wide line হতে হবে. এটা মোটামুটি এই ইয়েতেই আমরা ম্যাক্সিমাম আমাদের ড্রয়িং এর ম্যাক্সিমাম এলিমেন্টই এই উইথেই থাকে. তারপর ম্যাচ লাইন্স, যখন হচ্ছে আমি একটা শীটে যখন আমি ড্রয়িং শেষ একটা প্ল্যান যখন আমি পুরোটা আটাতে পারছি না, তখন আমরা দুইটা বা তিনটা শীটে যখন আঁকি তখন হচ্ছে আমার কিছু ম্যাচ লাইন থাকে, সেই ম্যাচ লাইনটা এক্সট্রা ওয়াইড লাইনে হতে হবে যাতে এটা প্রপারলি বোঝা যায় ম্যাচ পয়েন্টটা কোথায়. লার্জার টাইটেলস, ফুটপ্রিন্ট, টাইটেল ব্লক, এই টাইটেল আঁকার জন্য মূলত আসলে এক্সট্রা ওয়াইড লাইন আঁকা হয়। মেজর টাইটেল, আন্ডারলাইন, এটা করার জন্য আরও এক্সট্রা লাইন, শীটের বর্ডার করার জন্য তার চেয়েও বেশি মোটা লাইন ব্যবহার করা যেতে পারে। স্কেলিং, এটা একটা ট্রায়াঙ্গুলার স্কেল। আচ্ছা, এই স্কেলটার উল্টা পাশে হচ্ছে, এই স্কেলটা কিন্তু ব্যুরোর স্কেল, ব্যুরো হচ্ছে আমাদের 940101 যে লোকটা, যাই রোল নম্বরধারী যিনি রোহিত আমানুল্লাহ, ওনার স্কেলের ছবি এটা। একটা আর্কিটেক্ট যখন যে কোনো কিছু ড্র করবে বা যে কোনো কিছু প্রিন্ট করবে, তার ড্রয়িংয়ে অবশ্যই একটা প্রপার স্কেলে হইতে হবে। স্কেল ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িং প্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্কেল ব্যবহার করা হতে পারে। কখনো স্কেল রিডাকশন করে ড্রয়িং প্রেজেন্ট করা হয় এবং কখনো স্কেল ইনক্রিজ করে ড্রয়িং প্রেজেন্ট করা হয়। একটা ছোট্ট টিপ দিয়ে রাখি মাঝখানে, যে ইন জেনারেল যেই স্কেলে আমরা ড্রয়িংটাকে প্রিন্ট করতে চাই, টেক্সট হাইটগুলো এক্স্যাক্টলি ওই অত মাপে হওয়া উচিত। সে আমি যদি 1/8 স্কেলে যদি আমি কোনো ড্রয়িং প্রিন্ট করতে চাই, তাহলে সেই ড্রয়িংয়ের আমার টেক্সট হাইট অবশ্যই 8 হবে। এর চাইতে ছোটো বা বড় হলে আসলে রিডেবল হয় না। বড় হলে একটু বেশি বড় লাগে, দেখতে খারাপ লাগে, কিন্তু ছোট হলে এটা প্রপারলি রিড করা যায় না। নর্মালি আমরা যেগুলোতে হচ্ছে কম ডিটেইল থাকে সেই ধরনের ড্রয়িংগুলো আমরা দেওয়ার জন্য, মানে সেই ধরনের ড্রয়িংগুলো আমরা এক্সপ্রেস করার জন্য আমরা 1:200 ড্রয়িং থেকে শুরু করি, বা আরও যেগুলো হচ্ছে ইয়েতে, মানে আমরা সাইট প্ল্যান বা বড় সাইট প্ল্যান, মৌজা ম্যাপ, এগুলো করার জন্য আরও বড় স্কেল ব্যবহার করে থাকি, 1:4000 বা 1:1000 স্কেল ব্যবহার করে থাকি। কনসেপ্ট ড্রয়িং নর্মালি হওয়া উচিত 1:200 স্কেলে, মানে লিস্ট ডিটেইল যেগুলোতে থাকে সেগুলো হচ্ছে বড়, এবং আস্তে আস্তে যত ডিটেইল বাড়তে থাকবে তত বড় স্কেল হওয়া উচিত। কনসেপ্ট পারমিট ড্রয়িংস, এগুলা নর্মালি কনসেপ্ট এবং পারমিট ড্রয়িংস বা অ্যাপ্রুভাল ড্রয়িংস, সেগুলা 1:100 স্কেলে হওয়া উচিত। কনস্ট্রাকশন ড্রয়িং, এটা 1:50 করতে পারলে সবচেয়ে ভালো, আদারওয়াইজ 1:100 অনেক সময় দেয়া যেতে পারে। 1:20 বা 25 এই ধরনের স্কেলে ডিটেইল কনস্ট্রাকশন ড্রয়িংগুলো থাকবে, এবং আরও বেশি ডিটেইল যখন আমি করতে চাব তখন আমরা 1:10 বা 1:5, 1:1 এই ধরনের স্কেলগুলো ব্যবহার করি। এই ডিফারেন্সটা কেমন, যখন আমরা নর্মালি একটা পারমিট ড্রয়িং ব্যবহার করছি তখন এই যে প্রথম স্টেয়ারকেসের ছবি, যে আমরা 100 স্কেল এবং বা এর চাইতে ছোটো স্কেলে যখন আমরা কোনো ড্রয়িং প্রডিউস করতে যাচ্ছি, তখন এখানে কোনো তেমন কোনো ইনফরমেশন আসলে আমরা দিতে পারি না। শুধুমাত্র হচ্ছে স্টেপগুলো, লাইনগুলো আমরা এঁকে দিলেই আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা যখন ডিটেইল ড্রয়িং করতে হবে তখন 1:50 বা এর চাইতে বড় স্কেলে আমাকে আঁকতে হবে। স্টেয়ারে রান কোথা থেকে শুরু হলো সেটাকে ডিনোট করতে হবে, কোন দিকে স্টেয়ারটা যাচ্ছে সেটাকে দিতে হবে, স্টেপ কতগুলো আছে সেটা ডিনোট করতে পারলে খুবই ভালো,
বা আমাদের কিছু নোজিং আছে কিনা সেটাকে দেখাইতে পারলে ভালো উচিত, আসলে দেখাইতে পারলে ভালো না, এটা দেখানো উচিত। রেডিংগুলো কোন দিকে আছে এটাও দেখানো উচিত, যেটা 1:100 স্কেলে এই জিনিসগুলো প্রয়োজন নাই। এটা একটা কমন একটা স্কেল ফ্যাক্টর যেগুলো কনস্ট্রাকশন ডকুমেন্টে ইন জেনারেল ইউজ করা হয়ে থাকে। যে এখানে আসলে আমি চেষ্টা করেছি যে এই FPS মানে ইম্পেরিয়াল এবং মেট্রিক সিস্টেমকে দুটাকে হচ্ছে আসলে একসঙ্গে দেখানোর জন্য, যে এটার স্কেলটা কীরকম, ভ্যালুটা কীরকম, সেখানে টেক্সট সাইজটা কেমন হওয়া উচিত, ওই ধরনের ড্রয়িং করতে গেলে সেখানে কত ধরনের কত সাইজের টেক্সট সাইজ ব্যবহার করা উচিত সেটার একটা আমি কম্পেজন আমি তৈরি করেছি। এবং এটা ভ্যালুটা কীরকম সেটা, যে সাইট প্ল্যান আমরা আঁকতে নর্মালি 360 থেকে 6000 পর্যন্ত আমরা স্কেল ব্যবহার করে থাকি, মানে যেটা হচ্ছে আমাদের এখানে যে 1/32 স্কেল থেকে 1/32 ইকুয়াল টু 1 ফিট, বা 1 ইঞ্চি সমান 400 ফিট, বা 1 ইঞ্চি সমান 500 ফিট, এভাবে। আর ডিটেইল ফ্লোর প্ল্যানস, এক্সটেরিয়র এলিভেশন, বিল্ডিং সেকশন, এগুলো আঁকার জন্য আমার কিছু এই স্কেলগুলোর ভেতরে থাকতে পারলে ভালো, এর বাইরে না যাওয়াটাই যুক্তিযুক্ত। ইন্টেরিয়র এলিভেশন আঁকার জন্য যে ধরনের নর্মালি আমরা এই ধরনের স্কেলকে ফলো করি আসলে, আর এনলার্জ ফ্লোর প্ল্যানস, ওয়াল সেকশন, টিপিক্যাল ডিটেইল, এগুলো আঁকার জন্য আমি এখানে এই লিস্টটা নিয়ে একটা তৈরি করেছি। এটা মানে ড্রয়িং প্রিপেয়ার করতে গেলে এটা সঙ্গে থাকলে খুব হেল্প করে। আমি ডকুমেন্টে পরে শেয়ার করবো এই ডিটেইলে, আমি লাইন হারিয়ে ফেলছি, আমি বলতে পারবো না। ডাইমেনশন, ডাইমেনশন দিতে গেলে আমাকে কি কি জিনিস আমরা সাই যখন পাই, সাইটে ড্রয়িং পেলে, ড্রয়িং হিট করতে গেলে যেটা দেখা যায় যে হচ্ছে প্রপারলি ডাইমেনশনিং ডাইমেনশনটা দেয়া নাই, হয়তো ডাইমেনশন দেয়া আছে, যে ডাইমেনশনটা আমার দরকার সেই ডাইমেনশনটা আমার কাছে নাই। আর যেটা হয় যে এই ড্রাফটিং করে আমাদের অফিসে যারা ড্রাফটিং করে তারা সব ডাইমেনশন দিতে কেন যেন তাদের আপত্তি থাকে, তো সেজন্য প্রপার ডাইমেনশন দেওয়া হয়েছে কিনা এটা আর্কিটেক্টকে অবশ্যই চেক করে ড্রয়িংটাকে সাবমিশন করতে হবে। ডাইমেনশন দেওয়ার সময় যে ডাইমেনশনের প্রপার লেভেলিং আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে, যে এইগুলো যে অ্যাঙ্গেল দেখাইতে গেলে ডিগ্রি ব্যবহার করতে হবে, ডায়ামিটার দেখাইতে গেলে যে প্রপার হিসেব যেই টার্মগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে হবে। এবং যত বড় স্কেলে আমাকে একটা ড্রয়িং সাবমিট করব তত বেশি আসলে ডাইমেনশন দেওয়ার প্রয়োজন পড়বে। আর ডাইমেনশন দেওয়ার সময় আমি অনেক সময় এই সাইটে খেয়াল করেছি যেটা হয় যে হচ্ছে ড্রয়িংয়ের ডিটেইল অনেক সময় কোথাও থেকে কপি হয়েছে, সেখানে দেখা গেছে যে হচ্ছে মেট্রিক সিস্টেমের ড্রয়িংটা কপি হয়ে গেছে কিন্তু তার পুরো ড্রয়িং সেটটা ইম্পেরিয়াল সিস্টেমে। তো এটা আসলে হওয়া উচিত না, যে একটা ইয়েতে এক ধরনের ডাইমেনশনিং সিস্টেম থাকা উচিত, যে যদি ইম্পেরিয়াল যদি একটা মিলিমিটারে যদি ড্রয়িং করা হয় তাহলে পুরো ড্রয়িংটা মিলিমিটারে থাকতে হবে, যদি এটা ফিট বা ইঞ্চিতে থাকে তাহলে পুরো ড্রয়িংটাই ফিট বা ইঞ্চিতে থাকতে হবে। ডাইমেনশন দিতে গেলে যে আসলে ফ্লোর প্ল্যানস এক্সটার্নাল যে ফ্লোর প্ল্যানসের আউটসাইড দিয়ে আমাদের টোটাল কোন কোন ডাইমেনশনগুলো আমাদেরকে দিতেই হবে, যে এই ডাইমেনশনগুলো নর্মালি মিসিং হয়ে যায়। আমি সাইট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই ডাইমেনশনগুলো আমাদের দেওয়া উচিত, যে এক্সটার্নালি যে টোটাল বিল্ডিংয়ের সাইজটা কত এটা দরকার। তারপর কোনো ধরনের শেপ চেঞ্জ হয়ে গেলে, মানে কোনো ধরনের যদি হচ্ছে আমাদের ফোল্ড বা ভাঁজ যদি আসে
সেখানে হচ্ছে ডাইমেনশনটা দিতে হবে। ওপেনিং যতগুলো থাকবে তার প্রত্যেকটা ওপেনিংয়ের ডাইমেনশন থাকতে হবে। কলাম গ্রিডের মধ্যে যে ডিস্টেন্স এটা অবশ্যই থাকতে হবে। প্রতিটা প্ল্যানে আসলে হচ্ছে কলাম গ্রিডটা থাকা উচিত, শুধুমাত্র যে কলাম গ্রাউন্ড ফ্লোরে কলাম গ্রিড থাকবে তা না, আসলে প্রতিটা যত ধরনের ফ্লোর প্ল্যান এবং ইভেন এটা যদি একটা শর্ট যদি কোনো মানে কাট অফ যদি স্মল একটা ডিটেইল প্ল্যান হয় সেখানেও পারলে একটা কলাম গ্রিড অ্যাড করে দিতে পারলে এটা খুব ভালো হয়। তাহলে পর যেটা সুবিধা হয় যে হচ্ছে টোটাল ড্রয়িংয়ের সঙ্গে এটা রিলেট করতে খুব সুবিধা হয়। সাইটে অনেক সময় অনেক বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হয় যে হচ্ছে এই গ্রিড লাইনটা আমাকে প্রপারলি বুঝতে সাহায্য করে যে আসলে কোন জায়গাতে এই ড্রয়িংটা আছে, কোন জায়গাটা নিয়ে কথা বলা হচ্ছে। ফ্লোর প্ল্যানে কলাম থেকে কি ডিস্টেন্সে আছে প্রতিটা ওয়াল সেটা দেওয়া উচিত। ইন্টারনাল যেটা ডাইমেনশনিংয়ের ক্ষেত্রে পার্টিশনের ডাইমেনশন, ইন্টারনাল ওপেনিংয়ের পার্টিশন এবং মেইন ওয়ালগুলোর ডিস্টেন্সগুলোতে দিতে হবে। এক্সটার্নাল সেকশনের ক্ষেত্রে এক্সটার্নাল যে ইয়েগুলো যে টোটাল বিল্ডিং হাইট কত, এলিভেশন যে বিভিন্ন ধরনের এলিমেন্ট যা আছে সেই এলিমেন্টগুলোর হাইট কত, ইন্টারনালি হাইট যেগুলো আছে সেগুলো বলতে হবে, হেডরুম হাইট কত। এই সেকশনে অনেক সময় যদি প্রপারলি ডাইমেনশন না দেওয়ার ক্ষেত্রে ফলে যেটা হয় যে অনেক সময় আমরা যে হেডরুম হাইট ক্লিয়ার পাই না, সাইটে যেয়ে দেখা যাচ্ছে যে আমরা যেই একটা জায়গাতে হয়তো যাওয়া যাচ্ছে না, কারণ অনেক সময় ডাইমেনশন দেওয়া হয়নি বলে ওটা চোখে পড়েনি যে এটা হচ্ছে অ্যাক্সেসেবল না একটা স্পেস। তো এই জন্য প্রপারলি খেয়াল করতে হবে। আর এলিভেশনে ডাইমেনশন দেওয়ার ব্যাপারে আমাদের সবার প্রচন্ড রকম আপত্তি, এটা কেন আপত্তি এটা আমার ঠিক জানা নাই, কিন্তু সবাই কেউই দেয় না, কিন্তু এলিভেশনে ডাইমেনশনটাও খুবই জরুরি। এটা আসলে সেকশন এবং প্ল্যানের সঙ্গে রিলেট করতে খুবই হেল্প করে। নেক্সট, নর্থ ডিরেকশন। নর্থ ডিরেকশন ছাড়া কোনো ড্রয়িং সাইটে যাবে না, কোনো ড্রয়িং সাবমিট হবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সাইট ইঞ্জিনিয়ার সাইটে কাজ হয় নর্থকে মাথায় রেখে। আমরা অনেক সময় ছোট প্রজেক্টের ক্ষেত্রে নর্থটাকে সোজা করে রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে ওয়ার্ল্ডের নর্থটা একটু আমরা যেভাবে প্ল্যানে নর্থ পাচ্ছি সেটার সঙ্গে কোইনসাইড করছে না, একটুখানি হয়তো অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, সেক্ষেত্রে এটা ডিনোট করে দেওয়া ভালো। বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা ডিনোট না করলে ছোট প্রজেক্টে হয়তো সমস্যা হয় না, কিন্তু যদি আমার প্রজেক্ট দেখা যায় যে এক একর বা দুই একর হয়ে গেছে তখন এই ছোট্ট একটা এক ডিগ্রির অ্যাঙ্গেল 1000 ফিট দূরে যে এটা অন্তত প্রায় 15-20 ফিটের একটা গ্যাপ তৈরি করে। সেজন্য এই ওয়ার্ল্ড নর্থ এবং প্ল্যানের নর্থ এটা বড় সাইটের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেট করতে হবে। নর্থ সাইন নর্মালি মানে প্রেফার্ড যে এটা সবসময় ওপরের দিকে থাকবে, ডানে বা বামে করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই নর্থ সাইন নিচের দিকে থাকবে না। যদি কোনো ড্রয়িংয়ে ভুলক্রমে নর্থ সাইন দেওয়া না হয় তাহলে এটা ধরে নেওয়া হয় যে এটা নর্থ সাইন ওপরে। তো সেজন্য এটা সবসময় মাথায় রাখতে হবে যে হচ্ছে নর্থ সাইন কোনো অবস্থাতেই নিচের দিকে হবে না, ডানে বায়ে। অনেক সময় শীতে আমরা ড্রয়িংকে ঠিকমতো সাজাতে পারছি না, সেক্ষেত্রে ডান দিকে বা বাম দিকে করা যেতে পারে, প্রাইমারিলি এটা সোজা উপরের দিকেই থাকবে, নিচে কখনোই না। নোটস। আর্কিটেক্টে আমরা বিভিন্ন ধরনের নোট ব্যবহার করে থাকি। একটা হচ্ছে জেনারেল নোট, জেনারেল শীট নোটস এবং শীট পি নোট। এই জেনারেল নোট নর্মালি শীটের যে আমরা বলেছি যে 00 সিরিজের এই জেনারেল নোটগুলোকে ইনভিটেশন দেওয়া থাকে যে এখানে আমরা কী ধরনের ইনফরমেশন আমরা ইন জেনারেল সাইটকে দিতে চাই সেই ইনফরমেশন এখানে থাকে। জেনারেল শীট নোটস মানে স্পেসিফিক কোনো পেজে আমি কোনো একটা স্পেসিফিক কোনো কিছু বলতে চাচ্ছি, সে আমি ডোর শিডিউল যখন আসছে তখন ওই শীটে হয়তো আমি বলতে পারি যে জেনারেল নোটসে আমি বলতে পারি যে
এখানে আমি কাঠগুলো কি ধরনের চাচ্ছি, কত ধরনের সিজনিং, কি ধরনের থিকনেস, কি ধরনের কাঠ, হ্যাঁ এই ইনফরমেশনগুলো এখানে আমরা বলতে পারি। স্পেসিফিক একটা পেজে শুধুমাত্র ওই পেজের জন্য ওই নোটটা থাকবে। শীট কি নোট থাকতে পারে, যে অনেক সময় যে ওই শীটের স্পেসিফিক কোনো এলিমেন্ট নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে এই শীট কি নোট আমরা ব্যবহার করতে পারি। তো এই শীট কি নোট ইউজ করার জন্য নর্মালি একটা হেক্সাগোনাল আইকন, একটা নাম্বার, একটা সিকোয়েন্সিয়াল নাম্বার এটা ব্যবহার করা হয়ে থাকে। টু ফিফটি মিটার ডায়া সাইট সার্ভে, এটা আমাদের সাইট ড্রয়িংসে লাগে। এটা রাজুকে স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে যে এই ড্রয়িংয়ে কী কী থাকতে হবে, আমি এটার আর ডিটেইলে গেলাম না, এটা রাজুদের ইয়েতে বলা আছে। এটা দেখতে চেহারাটা মোটামুটি এরকম হয়। সাইট প্ল্যান, এটা আমরা নর্মালি এটার সঙ্গে সবাই পরিচিত, এখানে যে জিনিসগুলো থাকতে হবে, সাইটের বাউন্ডারি, প্লট অ্যাড্রেস, নেবারিং প্লটগুলো, সেটা রোড এবং প্লটের নাম্বারিং, স্কেল অবশ্যই বলতে হবে এবং নর্থ সাইন অবশ্যই থাকতে হবে। এই জিনিসগুলো আসলে রাজুকের হচ্ছে আইনে বলা আছে যে এই ইয়েতে কী হবে, এটাকে আমি আর ডিটেলে যাচ্ছি না, তো এটা সবাই কম বেশি জানে। ফ্লোর প্ল্যান, নর্মালি ফ্লোর প্ল্যান আমরা আঁকতে গেলে কী কী বিষয়গুলোর দিকে আসলে আমাদের খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আমি এখানে বলার চেষ্টা করেছি। যে ফ্লোর প্ল্যান নর্মালি ইন জেনারেল আমাদের রুম অ্যারেঞ্জমেন্টগুলো নিয়ে বলা থাকে, আমাদেরকে এখানে দেখাতে হবে ডোর এবং উইন্ডোর পজিশনিংগুলো কোথায়, ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ডাইমেনশনগুলো সেটা এখানে দিতে হবে, আরও কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা দিতে হবে, যে এটার কাভারিং কীরকম, সিলিং ডিটেইল এই জিনিসগুলোকে দিতে হবে, স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল এলিমেন্টসের সঙ্গে এটার কানেকশনগুলো কীরকম, মানে কলামের সঙ্গে এটা কানেকশন কীরকম, বা কোনো ফিন ওয়াল থাকলে যদি ইয়ে থাকে সেগুলোর সঙ্গে এটার মানে কোনটার সঙ্গে কোনটা কানেকশন কীরকম, যে ওয়ালগুলো স্ট্রাকচারাল মেম্বার থেকে কীভাবে ইয়ে হচ্ছে, এইগুলোর ইন্ডিকেশন এই ফ্লোর প্ল্যানে অবশ্যই দিতে হবে। কী ধরনের ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হচ্ছে এবং এলিমেন্টস আছে সেগুলোকেও ফ্লোর প্ল্যানে দিতে হবে, ঠিক আছে। একটা ফ্লোর প্ল্যানে যদি ডাইমেনশন দিতে যে যদি স্বাভাবিকভাবে দেখে মনে হয় যে এখানে তো শুধু ডাইমেনশন আর কিছু পড়া যায় না, কিন্তু তারপরেও এটাই হওয়া উচিত, ডাইমেনশনের জন্য কোনো কমতি না থাকে, কিন্তু সাইজ যেন না বলে যে ডাইমেনশন নাই, এটার জন্য এটা আমি আঁকতে পারছি না, প্রতিটা ইনফরমেশন যেন থাকে, আর সেটা এখানে থাকতেই হবে। ফ্লোর প্ল্যান ইন জেনারেল আমি আগেই বলেছি যে এটা 1:100 স্কেল বা 1:8 স্কেল, অ্যাটলিস্ট এই স্কেলে হওয়া উচিত, যদি সম্ভব হয় 1:50 স্কেলে দিতে পারলে আরও ভালো। সেকশনাল ভিউতে যেটা আছে যে সেকশনাল যখন ড্রয়িংগুলো আমরা আঁকব তখন আমাদেরকে ইনফরমেশনগুলো প্রপারলি দিতে হবে, যে এখানে আমি একটা স্টেয়ারের সেকশন দিচ্ছি, যে আমরা প্ল্যানে অনেক সময় যে আমাদের কতগুলো রাইজার বা ট্রেডস আছে সেটাকে আমরা হচ্ছে ডিনোট করি, যে এটা একই সঙ্গে যদি আমরা সেকশনে যদি দিতে পারি তাহলে যদি যেখানে একটু ক্রিটিক্যাল সেকশন থাকে সেটা সাইট দিয়ে এটা বুঝতে খুব সুবিধা হয়। একটা সেকশনাল ড্রয়িংয়ে হাইটের ইনফরমেশনগুলো অবশ্যই থাকতে হবে, এলিভেশন লেভেলগুলো মার্ক করা থাকতে হবে, ইন্টারনাল হেডরুম হাইট ক্লিয়ারেন্স কত এই জিনিসগুলো দেখাতে হবে, স্ল্যাবের থিকনেসটা দেখানো উচিত, বিম থিকনেস দেখাইতে হবে। এটা করতে গেলে অবশ্যই যেটা হতে হবে যে আমাদেরকে আসলে স্ট্রাকচার ডিজাইনের সঙ্গে একটা প্রপার কোঅর্ডিনেশন করে আমাদেরকে ড্রয়িং প্রিপেয়ার করতে হবে, আদারওয়াইজ সাইটে প্রায়ই গণ্ডগোল লেগে যেতে পারে যে এই ইনফরমেশন যদি মিসম্যাচ করে। তো সেজন্য স্ল্যাব থিকনেস, বিম থিকনেস এই জিনিসগুলো প্রপারলি জেনে নিতে হবে
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে উনি কিভাবে কি থিকনেসে ডিজাইন করেছেন। সেকশনেও গ্রিড লাইন কলাম, যে গ্রিড লাইনটা ছিল এই গ্রিড লাইনটা সেকশনাল থাকতে হবে এবং ক্ষেত্র বিশেষে ম্যাটেরিয়াল ইন্ডিকেশন থাকতে হবে যে আমরা কি কি ধরনের ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করেছি, যেটা অবশ্য অবশ্যই এলিভেশনে থাকতে হবে। এলিভেশনে ইন জেনারেল যেই ইয়েগুলো দরকার, যে হচ্ছে ঠিক সেকশনের মতোই আমার হচ্ছে লেভেলগুলোকে বলতে হবে, ফিনিশ লেভেল কত, স্ট্রাকচারাল ফিনিশ লেভেল কত, স্ট্রাকচারাল লেভেল কত, ফিনিশ লেভেল কত, এই জিনিসের আইডেন্টিফিকেশনগুলো থাকতে হবে। আমাদের কী কী ফিনিশিং ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সেটার আইডেন্টিফিকেশনগুলো এখানে একটা শিডিউল আকারে দেওয়া যেতে পারে, কিংবা ডিফারেন্ট পেজেও শিডিউল আকারে দেওয়া যেতে পারে। ছোটো ছোটো কিছু ডিটেইল গ্লো আপ এই এলিভেশনের থাকতে পারে, যে এলিভেশনে কী ধরনের যদি কোনো স্পেসিফিক ডিটেইল যদি প্রয়োজন হবে, কোনো গ্লো আপ প্রয়োজন পড়ে, সেটার আইডেন্টিফিকেশন এখানে থাকতে হবে, যে ডিটেইল বক্সের ব্যবহারটা এখানে করতে হবে। এখানে আমি একটু গ্লো আপ করে দেখাইছি যে নর্মালি যে আমাদের লেভেলগুলো কত সেটাকে আইডেন্টিফাই করা। এখানে খেয়াল করে দেখবেন যে একটা হচ্ছে স্কোয়ার বক্সের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে একটা ইয়ে করছে। আমরা এই নাম্বারটা ধরে আসলে ডিনোট করতে চাই যে এখানে আসলে কী ধরনের ফিনিশিং ম্যাটেরিয়াল ওই ওই প্লেনটাতে ওই সারফেসটাতে আমরা ইউজ করছি সেটাকে বোঝানোর জন্য এই ধরনের যে ফিনিশিং ট্যাগ ইউজ করা হয়ে থাকে। কোনো ধরনের যদি স্লোপ থাকে সেই স্লোপের প্রপার ইন্ডিকেশনটা থাকতে হবে, কি রেশিওতে স্লোপটা আছে সেটা থাকতে হবে। স্পেসিফিক কোনো যদি কিছু থাকে সেটা অবশ্যই মার্ক করে দিতে হবে এবং কলাম গ্রিড অ্যাড করতে হবে যাতে প্ল্যানের সঙ্গে সহজে রিলেট করা যায়। সিম্বলস, আমরা ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের সিম্বলস ব্যবহার করে থাকি। এই সিম্বলসগুলোতে যেরকম এটা ইন্টারন্যাশনাল স্টাইল, যে সেকশন বা এলিভেশন যে ইয়েটা ব্যবহার করা হয় মার্কিংটা, যে সে এই যে সিম্বলটা এটা হচ্ছে সেকশনাল সিম্বল। এখানে ওপরে লেখা আছে S1, S1 মিন করে যে এটা হচ্ছে কত নম্বর সেকশনটা, আর নিচে একটা ইয়ে লেখা আছে যে এটা মিন করে যে কত পেজ নাম্বারে এই সেকশনটাকে আমরা প্ল্যানে যে সেকশনটা এই মার্কটা আমরা যে বসাচ্ছি ওখানে আমরা যদি হচ্ছে লিখে দিই যে এই পেজ নাম্বারে এই সেকশনটা আছে, তখন খুব সহজে এটাকে খুঁজে পাওয়া যায় যে এটা আসলে ওই পেজ নাম্বারটা যদি ওখানে থাকে। আর একটা জিনিস অবশ্যই থাকে যে সেকশনাল অ্যারোটা কোন দিকে, যে কোন দিকে আমি তাকিয়ে সেকশনটা দেখছি। ঠিক সিমিলারলি এলিভেশনের মার্কিংয়েও একই রকম ব্যাপারগুলো থাকে, শুধুমাত্র একটা সেকশনাল যে এক্সটেনশন লাইনটা এটা থাকে না। এলিভেশন লেভেলগুলো আমরা ব্যবহার করতে, যে কী ধরনের এলিভেশন সেটা হচ্ছে আমরা ব্যবহার করতে হচ্ছে ফ্যান্টম লাইন এবং হচ্ছে এলিভেশন মার্ক ব্যবহার করে এটা ব্যবহার করে থাকি। ডিটেইল বক্সেও যখন আমরা ব্যবহার করি ঠিক সেখানেও ডিটেইল নাম্বারিংটা থাকবে এবং পেজ নাম্বারটার সঙ্গে থাকবে। রুম ট্যাগ থাকবে যেখানে হচ্ছে রুম নাম্বার বা ফ্লো অ্যাপার্টমেন্ট নাম্বার এটা ইয়ে করে থাকবে। ডিটেইল যখন সেকশন করবো তখন সেখানে স্টেপসের নাম্বারিংগুলো থাকবে এবং হচ্ছে মানে কোন দিকে আমি উঠছি বা রান ডিরেকশনটাকে আমাকে দিতে হবে, দেখাইতে হবে। এখানে গ্রিড লাইনের ব্যাপারটা বলা আছে। ইন জেনারেল হরিজন্টালি অ্যালফাবেটিক নাম্বার অ্যালফাবেটিক লেটারগুলো ব্যবহার করা হয় এবং ভার্টিক্যালি নিউমেরিক নাম্বারগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ডোর সিম্বল, এটা আমি অনেক সময় আমি সাইটে খেয়াল করেছি যে ডোর সিম্বল প্ল্যানে আঁকা আছে একরকম, এলিভেশনে আঁকা আছে একরকম। তো কোন ডোরটাকে প্ল্যানে আসলে কীভাবে কীরকম মার্ক করে এটা সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকতে হবে, যে এটা সিঙ্গেল সুইং ডোর নাকি ডাবল সুইং ডোর, তারপরে এটা কি হচ্ছে কী ধরনের, যে পিভটের ডোর কিনা, লুভার ডোর কিনা, এই প্রপার জিনিসগুলোকে আমাকে হচ্ছে প্ল্যানে
প্রপারলি আঁকতে হবে। এবং হচ্ছে ডোর সিম্বল আঁকার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ডোরের সুইংটা কোন দিকে, এটা যদি ভুল থাকে তাহলে এটা ডোরের চৌকাট লাগাতে ভুল হয়ে যায়। আর একটা ব্যাপার যে ডোরের হিঞ্জটা কোন দিকে সেটা অনেক সময় মার্ক করা হয়ে থাকে, স্পেশালি ফোল্ডিং ডোর বা মাল্টিপল ডোর যখন ইউজ করা হয় তখন খুব এটা জরুরি। কিন্তু এই ডোর সুইং ডিরেকশন ইন এলিভেশন এটার ব্যাপারে একটা মতবিভেদ আছে। এটা কেউ কেউ ডান দিকে ব্যবহার করে, কেউ কেউ বাম দিকে ব্যবহার করে। তবে আমি সাধারণত খেয়াল করে দেখেছি যে ইম্পেরিয়াল সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে আসলে বাম দিকে, এবং মেট্রিক সিস্টেমে হচ্ছে ডান দিকে ব্যবহার করা হয়ে থাকে। ডোর এবং উইন্ডো শিডিউল এটা প্রপারলি আমাকে দিতে হবে যে ফ্লোর প্ল্যানে আমি যে ডোরটা মার্ক করলাম, মার্ক করার পরে এই ডোরটা কোয়ান্টিটিটা লিখতেও পারি নাও লিখতে পারি। এটা হচ্ছে যেহেতু আমি স্পেসিফিকেশন বা শিডিউল বা বিওকিউ তৈরি করছি ওখানে যেহেতু থাকছে, এখানে না দিলেও অত সমস্যা নেই। কিন্তু এখানে বলতে হবে যে এই ডোরটা টাইপটা কী ধরনের, কী ধরনের ডিজাইনে আমি হচ্ছে ইয়ে করছি, যে এটা ডিনিয়ার ডোর কিনা, সলিড ফ্লাশ ডোর কিনা, ডেকোরেটিভ ডোর কিনা বা গ্লেজ ডোর কিনা, এই ধরনের ডিজাইনটা আমাকে মেনশন করতে হবে। টাইপটা কী ধরনের, এটা সিঙ্গেল সুইং নাকি এটা ডাবল সুইং, স্লাইডিং কিনা, ফোল্ডিং কিনা সেটা বলতে হবে। এটা লিপ টাইপটা কীরকম, এটা সিঙ্গেল লিপ, ডাবল লিপ না মাল্টিপল লিপ, ফ্রেম সাইজ এবং শাটার সাইজ এটা উল্লেখ করতে হবে। এটা কি ধরনের ম্যাটেরিয়ালে, যে উড কিনা, উড হলে উডের ডিফারেন্ট ডিফারেন্ট উডকে ডিফারেন্সিয়েট করা যেতে পারে, অ্যালুমিনিয়াম কিনা, স্টিল কিনা, কিন্তু আদার্স কোনো ম্যাটেরিয়াল কিনা। ফিনিশিং টাইপটা কীরকম, যেটা পলিশ কিংবা ল্যাকার ফিনিশ কিনা বা গ্যালভানাইজ কিনা, কী ধরনের ফিনিশিং সেটাকে বলতে হবে। কালারটা আমি কী ধরনের চাচ্ছি এই পর্যন্ত অবশ্যই বলতে হবে। আরও তিনটা কলাম এখানে আমি অ্যাড করেছি দেখা যাচ্ছে, এটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা আর্কিটেক্টের চয়েসের উপর ডিপেন্ড করবে যে সে আসলে ম্যানুফ্যাকচারের নাম বলতে চায় কিনা, সেটার কোনো স্পেসিফিক মডেল নাম্বার সে এখানে বলতে চায় কিনা, এবং সেটার সঙ্গে সে অ্যাডিশনাল কোনো রিমার্কস অ্যাড করতে চায় কিনা। ফিনিশ ম্যাটেরিয়াল শিডিউল, ফিনিশ ম্যাটেরিয়াল শিডিউল এটা যখন আমরা ইউজ করি নর্মালি ফ্লোর প্ল্যানে এটা লেখা থাকে, যেটা একটা ফ্লোর প্ল্যানের মাঝখানে রুম ট্যাগের নিচে এটা ব্যবহার করা হয়ে থাকে। আমি একটু দেখি এখানে সিম্বল কেটে গেছে। আমরা ব্যবহার করে থাকি যে নর্মালি এফ দিয়ে ফ্লোরিং এর জন্য একটা ফ্লোর ইয়েতে একটা স্কোয়ার বক্সে আমরা চারটা ইয়ে লিখি, যে এফ, এস, ডাব্লিউ এবং সি, সেখানে 1, 2, 3 এরকম নাম্বারিং করে এটা বলা থাকে। যে আমরা আসলে ডিনোট করতে চাই যে স্পেসিফিক ওই রুমের ফিনিশিংটা কিরকম। এফ মানে হচ্ছে সেই রুমের ফ্লোরটা কেমন, ডাব্লিউ মানে ওই রুমের ওয়ালগুলো কেমন, এবং সি মানে সিলিংটাকে আমি কি করতে চাচ্ছি, এবং হচ্ছে এস মানে স্টার্টিং এর জন্য আমার কোনো স্পেসিফিক কোনো কিছু আছে কিনা। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে বলতে পারি যে হচ্ছে লিফ লবি কিরকম, করিডোর কিরকম, টয়লেট কিরকম, ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা আমি প্ল্যানে যেভাবে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েগুলোকে ব্যবহার করেছিলাম যে আইকনগুলোতে, সেটা যে F1 F2 যেটা ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী এখানে একটা শিডিউল তৈরি করে দিতে হবে। এটা সহজভাবে বোঝা যায় যে আসলে আমি কী ধরনের ফিনিশিং চাচ্ছি। এটা ইন জেনারেল সাইটে খুব দ্রুত বোঝার জন্য এই শিডিউলটা জরুরি। ফার্নিচার শিডিউল, ফার্নিচার শিডিউলে ওখানে কিছু ফার্নিচারের সঙ্গে মার্ক করে আমাকে বলে দিতে হবে যে কী ধরনের ফার্নিচার আমরা ব্যবহার করছি, যে সেটা ফার্নিচারের মার্ক বা যে ট্যাগটা কীরকম, কী ট্যাগটা ব্যবহার করছি সেটা বলতে হবে, সেটার নামটা কী, কোয়ান্টিটি কত, ম্যানুফ্যাকচার বা ম্যানুফ্যাকচার না বললেও কিছু না, কিন্তু ডেসক্রিপশন এবং ফিনিশিং এই ব্যাপারগুলো অবশ্যই ফার্নিচার শিডিউলে থাকতে হবে। এটা আরেকটু ডিটেইলে হচ্ছে ফার্নিচার শিডিউল, যেখানে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে আরো ডিটেইলে বোঝার জন্য যে আইটেমটা কি ছিল, সেটা কি ক্যাটাগরিতে ফেলা হয়েছে, সেটা কোথায়,
আইটেমের নাম্বারটা আমি কি ব্যবহার করছি, ম্যানুফ্যাকচারার কি, সেটা সোর্স কি, লোকাল সোর্স কি, এটা সম্পর্কে আমি কি রকম বলতে চাচ্ছি সেটা, এটার অল্টারনেটিভ কোনো প্রপোজাল ভেন্ডর দিতে পারবে কিনা সেটাও আমি এখানে বলি, আরো কিছু এক্সট্রা নোট এবং ইয়ে বলা থাকতে পারে। তারপরে সেটার সঙ্গে একটা অ্যাডিশনাল ডিটেইল ড্রয়িং থাকে। ম্যাটেরিয়াল রেফারেন্স বা ম্যাটেরিয়াল শিডিউল, ডিফারেন্ট ডিফারেন্ট কি কি আমি এই একটা প্রজেক্ট দাঁড় করাতে কি কি ম্যাটেরিয়াল আমি ব্যবহার করেছি সেটা ডিটেইল একটা শিডিউল দিয়ে দিতে হয়। এটা না দিলে যেটা হয় যে ডিফারেন্ট ধরনের ম্যাটেরিয়াল আমার প্রজেক্টে লাগানো হয়ে যেতে পারে। তো আমি যদি শুরুতেই বলে দিই যে আমি এখানে ব্যবহার করবো যে টিম্বার ল্যামিনেশনের ফিনিশের এই ধরনের বোর্ড আমি ব্যবহার করবো, যেটা আমি এই কোম্পানি থেকে পাচ্ছি, লোকাল এই কোম্পানির কাছ থেকে পাওয়া যায়, এটা এইটা স্পেসিফিকেশন এরকম থাকবে যে এটা টাইপ কি, গ্রেইন টাইপ কি, শেড কীরকম, ফিনিশ কীরকম, ফিটনেস কীরকম, এই জিনিসগুলো এখানে বলা থাকবে। এটা যদি আমি শুরুতেই বলে দিয়ে থাকি তাহলে আমার সুবিধা যেটা যে আমার ক্লায়েন্ট পরবর্তীতে এটা চেঞ্জ করার খুব একটা সুযোগ পায় না, কিংবা ভেন্ডর তো এটা সাহসী করবে না এটা চেঞ্জ করার। এটা ফিনিশ শিডিউল অনেক সময় এভাবেও মানে ম্যাটেরিয়াল রেফারেন্সটাকে বলা হয়ে থাকে যে এটা শর্টটাকে খুব সহজে দেখার জন্য। এটা যদি আমরা প্রথমে তৈরি করে নিই তাহলে আমার আসলে এই পেজটা তৈরি করতে সহজ হয়, যে এখানেও যেটা বলা আছে যে রুমগুলো বলা আছে সেটা ফ্লোর কি, কলাম কি, ওয়াল কি, স্কার্টিং কি, সিলিং কি, ওই প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা হবে কী ধরনের ম্যাটেরিয়াল, কী ধরনের ফিনিশিং আমি চাচ্ছি সেটাকে একেবারে বলে দেওয়া, যে এটা যেন কোনো অবস্থায় ভেন্ডার বা কন্ট্রাক্টের জন্য মিস না করে যে আমি কি এখানে চাচ্ছি। লেয়ার্স, সে অটোক্যাডে কোনো লেয়ার নাই, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হতো? অটোক্যাডে যদি লেয়ার না থাকে তাহলে আমাদের ড্রয়িং এর চেহারা দেখতে এরকম হতো, যে একটা লেয়ার বা একটা ইয়েকে যদি আমি একটা অটোক্যাডে ড্রয়িংকে যদি একটা হিউম্যান বডির সঙ্গে যদি তুলনা করি, এটা কি একটা, এটা স্কিম হচ্ছে আর্কিটেকচার যে ড্রয়িংটা, এটা হচ্ছে স্কিম, এটা স্কেলিটন সিস্টেম যেটা সেটা হচ্ছে স্ট্রাকচার আমার, এটা রেসপিরেটরি সিস্টেম হচ্ছে HVAC, এটা ভেইন্স বা এটা হচ্ছে আমার প্লাম্বিং বা স্যানিটারি সিস্টেম, এটা সেন্সরি সিস্টেম হচ্ছে DMS বা ইলেকট্রিক সিস্টেম। তো এই যে এত ধরনের আমার সিস্টেম আছে, এই সিস্টেম অটোক্যাডে যদি লেয়ার সিস্টেম না থাকতো তাহলে এগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা আমাদের জন্য ভয়াবহ রকম কঠিন হতো, এবং এই জন্যই অবশ্যই অটোক্যাডে ড্রয়িং ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে করা উচিত। এটা আসলে একটা ডিফারেন্ট চ্যাপ্টার, কিন্তু তারপরেও যেহেতু আমরা অটোক্যাড ব্যবহার করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ড্রয়িং ব্যবহার ড্রয়িং প্রডিউস করে থাকি, সেই জন্য এই প্রসঙ্গটা করলাম। আমরা ফোর ওয়ালস যেটা ইয়ে করি যে অন্যদের ড্রয়িংয়ের সঙ্গে যেন আমার লেয়ার মিশে না যায়। কী হয় যে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ড্রয়িং পেলাম, পাওয়ার পরে যখন আমার ড্রয়িংয়ে সেই ড্রয়িংটা ইনপুট দিচ্ছি তখন দেখা যাচ্ছে তার কলাম আমার কলাম একই নাম ছিল, একই লেয়ারে পড়ে গেছে, পরে আর এখন আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি না, সেজন্য নিজে কষ্ট করে নিজের লেয়ারের নামগুলোকে আলাদা করে নিচ্ছি। ড্রয়িং প্রিপেয়ার করতে গেলে কি কি করতে হবে, এই চেকলিস্টটা একটা একেবারে বেসিক চেকলিস্ট, যে ড্রয়িংয়ে টাইটেল বক্স অবশ্যই থাকতে হবে, প্রপার স্কেলিং থাকতে হবে, ইম্পেরিয়াল এবং মেট্রিক সিস্টেম যেন কোনোভাবেই একটার সঙ্গে মানে একই ড্রয়িংয়ে যেন দুটার মিক্সিং না হয়, এটা একটা রীতিমতো এটা একটা অফেন্স, এটা করা যাবে না। প্রপার সিম্বল ইউজ করতে হবে, কনসিস্টেন্ট ইনফরমেশন থাকতে হবে, একই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের টাইপের যেন ইনফরমেশন না থাকে, প্ল্যানে যে ইনফরমেশনটা আমি বলেছি এলিভেশন সেকশনের জন্য ঠিক একই কথাই বলা থাকে, প্রপার অ্যাক্রোনিমস ব্যবহার করতে থাকবে, কপি পেস্টের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যাকে কপি করছি সেটা বুঝে করছি কিনা,
যদি ডিটেলের সঙ্গে কিছু নোট বা কিছু ভাষা কিছু কথা বলে দেওয়াটা খুব ভালো। স্পেলিংটা খেয়াল রাখতে হবে, অনেক সময় ভুল স্পেলিং সাইটে আর্কিটেক্টকে হাস্যকর করে তুলতে পারে, সেজন্য স্পেলিং চেক করাও, চেক করে ড্রয়িং সাবমিট করা উচিত এবং প্রয়োজনে গুগলের হেল্প নিতে নেওয়াটা উচিত। ফ্লোর প্ল্যানসে কী কী থাকা উচিত সেই জিনিসগুলো আমি অলরেডি বলে ফেলছি, এই কথাগুলোই আরেকবার বলা। ওকে, দিস ইজ অল, দিস আর দ্য চেকলিস্ট ফর এভরি আদার ড্রয়িংস। প্ল্যানের জন্য কী ধরনের চেকলিস্ট হওয়া উচিত, এলিভেশনের জন্য কী ধরনের চেকলিস্ট, এই জিনিসগুলো একটু ফলো করে গেলেই হবে। সেকশনের জন্য কী ধরনের হওয়া উচিত, জেনারেল মানে চেকলিস্ট কেমন, নোটেশনসগুলো কীভাবে হওয়া উচিত, ডাইমেনশনগুলো কীভাবে হওয়া উচিত, স্টেয়ার এর জন্য কী ধরনের চেকলিস্ট। আমি এই ডকুমেন্টটা শেয়ার করবো, তো চেকলিস্টের ভেতরে আমি গেলাম না। ধন্যবাদ।